ওয়েলকাম ক্লাস। ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে এবং আপনারা এই মুহূর্তে পার্টিসিপেন্ট আছেন টোটাল 13 জন, এবং আজকে আপনারা ফ্রি ক্লাস করছেন আমাদের গ্রাফিক ডিজাইনের ফ্রি ক্লাস। এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে চ্যাট বক্সে একটা সফটওয়্যার দিয়েছি, যেটা হচ্ছে পোর্টেবল সফটওয়্যার। আমি চ্যাট বক্সে আবারও লিঙ্কটা দিয়ে দিয়েছি, জাস্ট এই লিঙ্কে ক্লিক করার পর আপনারা গুগল ড্রাইভে চলে যেতে পারবেন। এবং আমি স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন শেয়ার করে এই মুহূর্তে দেখাচ্ছি যে আমরা কিভাবে একটা সফটওয়্যার পোর্টেবল সফটওয়্যারকে পোর্টেবল সফটওয়্যারটা ডাউনলোড করবো এবং ইনস্টল করবো। জাস্ট আমরা চ্যাট বক্সে যে একটা লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কটা আপনারা কপি করে রাখেন, বা এখানে ক্লিক করলে আপনি সরাসরি গুগল ড্রাইভে চলে যেতে পারবেন। তো আপনি যখন গুগল ড্রাইভে যাবেন, তখন ড্রাইভ থেকে এই ফাইলটা ডাউনলোড করতে হবে। ড্রাইভে গেলেন, অনেক সময় দেখা যায় গুগল ড্রাইভ থেকে একটা ফাইল ডাউনলোড করার সময় গুগলে লগ ইন রাখতে হয়। তো যদি লগ ইন করতে হয়, লগ ইন করে নিবেন। তো গুগল ড্রাইভে যখন আসবে, এরপর এই যে দেখেন ডাউনলোড এর আইকন আছে, জাস্ট ডাউনলোড এর আইকনের মধ্যে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। যদি সেই ক্ষেত্রে আমি সবাইকে বলছি, এই মুহূর্তে পার্টিসিপেন্ট জয়েন করেছেন টোটাল 15 জন। আমরা এখানে যারা আছি ম্যাক্সিমামই নতুন ক্লাস করছি আজ, তো সবাইকে বলছি জুমের মধ্যে আমরা মাউথপিসটা অফ রাখবো, জুমের মধ্যে মাউথপিসটা অফ রাখবো। আচ্ছা, এখান থেকে জাস্ট এই যে ডাউনলোড এর আইকনটা, ডাউনলোড এর আইকনের উপরে ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ডাউনলোড হওয়ার জন্য হয়তো আলাদা একটা পেজ এ আসবে। তো এখানে লেখাই আছে ডাউনলোড এনিওয়ে, ডাউনলোড এনিওয়ে এর মধ্যে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এবং সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে এই সফটওয়্যারটা মাত্র 215 মেগাবাইট, অর্থাৎ 215 মেগাবাইট এর মধ্যে আপনি ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটো সফটওয়্যারই পাচ্ছেন। এবং এই সফটওয়্যারটা ইনস্টল করতে জাস্ট কয়েকটা মিনিট সময় লাগতে পারে, এবং এই সফটওয়্যার দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন। তবে বড় সড়ো কাজে একটু প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার গুলো দরকার হয়। তবে যেহেতু আমরা কাজ শেখার জন্য এই মুহূর্তে আসছি সবাই, বা একদম বেসিক জানার জন্য, দ্যাটস ওয়াই আপনার এই সফটওয়্যারটা এখন নিয়ে নেন, যাতে আপনারা খুব সহজে ডাউনলোড এবং ইনস্টল করে নিতে পারেন। আচ্ছা ক্লাস, এই মুহূর্তে 15 জন পার্টিসিপেন্ট আছেন, সবাই কি চ্যাট বক্সে পেয়েছেন? সবাইকে চ্যাট বক্সে দেখেন লিংক দিয়ে দেওয়া হয়েছে, সবাইকে চ্যাট বক্সে লিংক পেয়েছেন? সবাইকে বলছি চ্যাট বক্স চেক করেন, জুমের চ্যাট বক্স চেক করেন, এবং সেখানে দেখেন লিংক দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এই লিংকে ক্লিক করার পর আপনাকে গুগল ড্রাইভে নিয়ে যাবে এবং সেখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে। কাইন্ডলি আরেকবার দেন, কাইন্ডলি আমি পাইনি। আচ্ছা, আপনি তো সম্ভবত মাত্র জয়েন করেছেন, আমি আবারও লিংকটা দিয়ে দিচ্ছি। জুমের চ্যাট বক্সটা চেক করেন, সেখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং এই সফটওয়্যারটা ডাউনলোড করলে করতে খুবই সোজা, জাস্ট ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আর গাইজ, আপনাদের সাথে আমার পরিচয়, আমি এমডি জাকারিয়া। আপনারা জাস্ট ইউটিউব অর গুগল যে কোনো জায়গায় আমাকে সার্চ করলেই পেয়ে যাবেন। তো জাস্ট এমডি জাকারিয়া লিখলে আমার চ্যানেল চলে আসবে। আর হচ্ছে আপনাদের মধ্যে যে কোর্সটা, এই কোর্সটা হচ্ছে গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং, যেখানে গ্রাফিক ডিজাইনের সাথে ফ্রিল্যান্সিংটা শেখানো হবে। এবং মার্কেট প্লেস থাকবে অনলি আমাদের শুধুমাত্র ফাইবার, ফাইবার মার্কেট প্লেস থাকবে। জাস্ট আপনারা ইউটিউবে গেলেন, ইউটিউবে যে আপনারা যদি এমডি জাকারিয়া রেখে সার্চ করেন, তাহলে সবার আগে আমার চ্যানেলটাই আসবে। তো সেখান থেকে আপনারা ডিটেইল দেখতে পারবেন এবং কোর্সের মডিউল বা ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি আপনাদের সবাইকে এই মুহূর্তে জুমের চ্যাট বক্সে লিংক দিয়ে দিচ্ছি, জুমের চ্যাট বক্সে লিংক দিয়ে দিচ্ছি আমাদের মডিউলটার, মডিউলের ভিডিওটা দেখে নিবেন। আচ্ছা, কে পারছে না, কে পাচ্ছে না, কি বললো চ্যাট বক্সে দেখেন তো। এই মুহূর্তে পার্টিসিপেন্ট জয়েন করেছে টোটাল 20 জন, এই মুহূর্তে পার্টিসিপেন্ট জয়েন করেছে টোটাল 20 জন। কে জন পারছে না, পারছে না, মাজহারুল ইসলাম কি পারছেন? নিজেদের মাউথপিস গুলো অফ রাখি, নিজেদের মাউথপিস গুলো অফ রাখি। মাজহারুল ইসলাম কথা বলেন, আপনি কি পারছেন না? আপনি চ্যাট বক্সে লিখেছেন পারছেন না, আপনি কি লিংক পান নাই? আচ্ছা ক্লাস, যারা একদমই নতুন ক্লাস করছেন আজকে, যারা একদম নতুন ক্লাস করছেন এবং যারা আমাদের কোর্স মডিউল সম্পর্কে জানেন না, আজকে ফার্স্ট ক্লাস করছেন, তারা একটু চ্যাট বক্সে বলেন তো যে তারা কারা, কে কে আছেন যারা আজকে ফার্স্ট ক্লাস করছেন এবং আমাদের কোর্স মডিউল সম্পর্কে জানেন না। একটু চ্যাট বক্সে আসি, একটু চ্যাট বক্সে আসি। না না, আজকে কোনো ব্যাচ জয়েন হবে না আশরাফুল ইসলাম, আজকে কোনো ব্যাচ জয়েন হবে না, আজকে অনলি আপনারাই থাকবেন। আজকে বুধবার, তো বুধবার আমার কোনো ব্যাচ নাই। ফার্স্ট ক্লাস করছেন, ওকে, আমাদের মধ্যে ফার্স্ট ক্লাস করছে কে কে একটু দেখে আসি আমরা, কারণ হচ্ছে তারা একদমই নতুন। আচ্ছা, নিও আছেন, জাদিদ আছেন, অর্পিতা মিত্রা আছেন, সাকিব আছেন, বেলাল ভাই আছেন, ওকে,
মোমো আছেন, এরপরে আমাদের মাঝে আর কে আছেন, নাইম ইসলাম আছেন, এরপরে অর্ক আছেন, আশরাফুল ইসলাম আছেন, আচ্ছা এরপরে এমডি রাকিবুল আছেন। আচ্ছা গাইস, এই মুহূর্তে পার্টিসিপেন্ট আছে টোটাল 21 জন, এবং যারা আমাদের কোর্স মডিউল সম্পর্কে জানেন না, জাস্ট ইউটিউবে যে এমডি জাকারে লিখলে আমার মডিউল আমার চ্যানেলটা চলে আসবে, এবং আপনাদেরকে সেটাও কষ্ট করে করা লাগবে না, কারণ এই মুহূর্তে আমি আমাদের কোর্সের মডিউলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর তাছাড়া আপনারা একটা আপনাদেরকে একটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, সেখানে আপনারা ডিটেইল জানতে পারবেন। আচ্ছা কোর্সের মডিউলটা আমি জাস্ট আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা মডিউলটা দেখে নেবেন। আচ্ছা গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং কোর্সের কোর্স মডিউল হচ্ছে এটা, লাস্ট আপডেট এটা আমাদের অক্টোবরে, তো অক্টোবর থেকে আমাদের এই মডিউলটা চলছে। আমি এই মডিউলের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই মডিউলের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তো আপনারা এখান থেকে জাস্ট ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা ডিটেইল বুঝতে পারবেন, কোর্সের মডিউলটা দেখে নেবেন। সাউন্ড নাই কেন? একজন সাউন্ড শুনতে পাচ্ছেন না, সাউন্ড শুনতে হলে আপনাকে জয়েন অডিও বাটনে ক্লিক করতে হবে। সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? সবাই কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? একজন লিখেছে সাউন্ড নাই, সাউন্ড নাই কেন? সাউন্ড শুনতে হলে আপনাকে জয়েন অডিওতে ক্লিক করতে হবে, তাছাড়া আপনি সাউন্ড শুনতে পাবেন না, ঠিক আছে? আচ্ছা গাইজ, আমরা কোর্সের মডিউলটা দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট এই মডিউলটা পরবর্তী সময় দেখে নিন, এই মুহূর্তে না দেখে। এই মুহূর্তে আমাদের যদি কোনো বেসিক ধরনের প্রশ্ন থাকে, বেসিক লেভেলের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা করতে পারেন। আর আমরা আজকে যে কোনো একটা সফটওয়্যারের কাজ শিখবো, সেটা ফটোশপ অর ইলাস্ট্রেটর, যে কোনো একটা সফটওয়্যার আজকে আমরা কাজ শিখবো। আচ্ছা আপনারা আজকে কোন সফটওয়্যার দেখতে চান, ফটোশপ নাকি ইলাস্ট্রেটর? একজনের মোবাইলের নাম লেখে এক্সপিরিয়া, আপনার ওখান থেকে সাউন্ড আসছে, নয়েজ আসছে, মাউথ পিসটা নিজেদের অফ রাখি। সবাই নিজেদেরকে মিউট রাখে। আচ্ছা ক্লাস, আমরা আজকে ইলাস্ট্রেটর অনেকে বলছে, অনেকে ফটোশপ বলছে, আমরা আজকে যে কোনো একটা সফটওয়্যারের কাজ শিখতেই পারি, শিখলেই পারি, তো ম্যাক্সিমাম বলেছেন ফটোশপ, সাব্বির ভাই বলেছেন ফটোশপ, একজন একজন দুজন তিনজন। আচ্ছা ইলাস্ট্রেটর প্লিজ, ওকে আজকে আমরা ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি, আজকে আমরা ইলাস্ট্রেটরে চলে যাবো, ম্যাক্সিমাম বলেছেন ইলাস্ট্রেটর, আজকে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার শিখবো, ওকে আজকে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার শিখবো। আচ্ছা ক্যামেরা ওপেন কাদের কাদের, নিজেদের ক্যামেরা গুলো অফ রাখি, আজকে আমি ইলাস্ট্রেটর শিখবো, ঠিক আছে ক্যামেরা গুলো অফ রাখেন, কবির হোসেন ক্যামেরা অফ রাখেন, আমি স্টপ ভিডিও দিয়ে দিচ্ছি আপনাদের যাতে ভিডিও গুলো অফ থাকে, এক্সপেরিয়া আপনারও ভিডিওটা অন, আমি অফ করে দিয়েছি, নিজেদের ক্যামেরা এবং মাউথপিস অফ রাখি, কিছু বলার থাকলে আমরা চ্যাট বক্সে চলে আসি। আচ্ছা গাইজ, আমরা আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু বেসিক জিনিস শিখবো, তো ফার্স্ট কথা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আমাদের থাকা লাগবে, আর সফটওয়্যার লিঙ্ক তো আপনাদেরকে দিয়েই দেওয়া হয়েছে, সফটওয়্যারটা জাস্ট ইনস্টল করে নিতে হবে। তো একটা সফটওয়্যার ডাউনলোড করার পর সেটা ইনস্টল করতে হয় কিভাবে, আজকে আপনারা জাস্ট ডাউনলোডটা করে রাখেন, আপনাদেরকে আমরা আগামীকাল আমাদের ক্লাস আছে, আগামীকাল আপনারা ক্লাসে আমরা দেখিয়ে দিব কিভাবে সফটওয়্যারটা ইনস্টল করে ইউজ করতে হয়। আর চাইলে আমি আজকেও দেখে দিচ্ছি সংক্ষেপে, তো ইলাস্ট্রেটর এতো টাকা লাগে, কিসের টাকা লাগে, কিসের টাকা লাগে? আচ্ছা ক্লাস রেকর্ডিং চলছে, আপু ক্লাস রেকর্ডিং চলছে, এই রেকর্ডটা আপনারা পেয়ে যাবেন, ক্লাস রেকর্ডিং চলছে, আপনারা এই রেকর্ডটাই পেয়ে যাবেন, ওকে। ইলাস্ট্রেটর কিসের টাকা লাগবে, কোনো টাকা লাগবে না, টাকা লাগে না তো, এবং আপনারা ফ্রিতে সফটওয়্যার গুলো ইউজ করতে পারবেন, লাইফ টাইম গ্যারান্টি সফটওয়্যার গুলো ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করি, ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করি, আর একটু পর আমি দেখাই দিব কিভাবে একটা সফটওয়্যার ডাউনলোড করার পর ইনস্টল করতে হয়। আচ্ছা এই মুহূর্তে আমি যে সফটওয়্যারটা ওপেন করেছি সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, আমার একটা কাজ চলছিল, ক্লায়েন্টের কাজটা কাজটা জাস্ট শেষ হয়েছে। ভাই ডেস্কটপে যে পিকটা ওইটা কি আপনি বানিয়েছেন নাকি ডাউনলোড দেওয়া? ডেস্কটপে কোন পিক ভাই? ডেস্কটপের মধ্যে উইন্ডোজের পিক, উইন্ডোজের পিক এটার কথা বলেন? উইন্ডোজের পিক তো ভাই আমি বানাই নাই, এটা তো উইন্ডোজের পিক, কিসের পিকের কথা বলছে? এই যে এখানে এখানে একটা ইসের পিকের কথা, এই যে স্কাল মানে মাথার খুলি সেটার কথা বলছেন আপনি? আপনি কি এমএস এর কথা বলছেন? ও আচ্ছা না ভাই, এটা আমি বানাই নাই, এটা আমাদের স্টুডেন্টটা বানাচ্ছে অলরেডি, আর আপনারা যারা আমাদের ব্যাচে মানে আমাদের গ্রুপে অ্যাড নাই, তারা তারা আমাদের গ্রুপে অ্যাড হয়ে নেবেন, আমি আপনাদেরকে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যারা যারা আমাদের গ্রুপে অ্যাড নাই তারা তারা আমাদের গ্রুপে অ্যাড হয়ে নেবেন, ফেসবুক গ্রুপ,
তো ফেসবুক গ্রুপে আমাদের যে স্টুডেন্ট আছে রানিং স্টুডেন্ট তাদের কাজ দেখতে পাবেন এবং তাদের তাদের সাথে কথা বলতে পারবেন এবং ডিটেল জানতে পারবেন এক কথায়, ঠিক আছে? আর প্রতিদিন প্রতিটা ব্যাচের ক্লাস থাকে, গ্রুপ থাকে, তো তারা তাদের গ্রুপে মোটামুটি কনভারসেশন করে, আপনাদেরও গ্রুপ করে দেওয়া হবে। আচ্ছা, আমি গ্রুপের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এখানে আপনারা জয়েন হয়ে নেবেন। আমি আপনাদেরকে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা জয়েন হয়ে নেবেন। ৬৪ বিটের সফটওয়্যার কিনা? আচ্ছা, আমাদের কাছে যে সফটওয়্যার গুলো আছে 64 বিট এবং সব বিটেরই সফটওয়্যার গুলোই আছে। তো 64 বিটের সফটওয়্যারও আছে, 32 বিটেরও সফটওয়্যার আছে। আপনাদের যে কোনো সফটওয়্যার লাগবে সেগুলো নিতে পারেন, যার যেটা দরকার সে সেটা নিতে পারবেন, ঠিক আছে? 64 বিট, 32 বিট সবগুলোই আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? বেসিক লেভেলের 25 জন ক্লাসে জয়েন করেছে, লাগবে ভাই। ওকে অর্ক, আপনাকে এই যে পোর্টেবল ফাইলটা দেওয়া হলো, পোর্টেবলটা ডাউনলোড করে নেন, পোর্টেবলটা চলবে। পোর্টেবল ফাইলটা দেওয়া হয়েছে, সেটা ডাউনলোড করে নেন। আচ্ছা গাইজ, যারা যারা আমাদের গ্রুপে অ্যাড নেই, তারা তারা গ্রুপে অ্যাড হয়ে নিবেন। আমাদের গ্রুপটা হচ্ছে আইটিভি অনলাইন, আইটিভি অনলাইন। তো এই গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা পোর্টেবল ফাইল কোনটা, পোর্টেবল ফাইল পাননি? পোর্টেবল ফাইল তো দিয়ে দেওয়া হয়েছে চ্যাট বক্স, একজন কপি করে আবার দিয়ে দেন তো পোর্টেবল ফাইলটা। পোর্টেবল ফাইলটা একজন দিয়ে দেন, পোর্টেবল ফাইলটা একজন দিয়ে দেন। আর চ্যাট বক্সে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিয়েছি, আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি। ফার্স্টের লিঙ্কটা আসলে যারা লেটে জয়েন করেছে তারা পাবে না, তাদেরকে লিঙ্কটা আবার কপি করে দিয়ে দিতে হবে। আমি আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা এই গ্রুপে জয়েন হয়ে নিবেন, এই গ্রুপে জয়েন করে নিবেন। এই গ্রুপে আমাদের সম্পর্কে ডিটেইল জানতে পারবেন এবং প্রিভিয়াস স্টুডেন্টদের কাজও দেখতে পারবেন। ওকে, আমরা নিজের ক্যামেরাগুলো অফ রাখি গাইস। মাঝারুল ভাই একটু কপি করে দেন তো উপরের ফাইলটা কপি করে দেন, পোর্টেবল সফটওয়্যারটা কপি করে দেন। যারা যারা গ্রুপে জয়েন নাই তারা তারা রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন, গ্রুপে জয়েন করে দেওয়া হবে। আচ্ছা ক্লাস, আমরা আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ডাউনলোড করবো। অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমাদের যে লিঙ্কটা যেতে হবে সেই লিঙ্কটা আমাদের চ্যাট বক্সে দিয়ে দেওয়া হচ্ছে। তো চ্যাট বক্স থেকে সেই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটাকে ইনস্টল করতে হবে, আর ডাউনলোড এবং ইনস্টল কিভাবে করবেন তার উপর একটা ভিডিও মেক করে দিব আপনারা, যাতে শর্টকাটে ডাউনলোড এবং ইনস্টল করে ফেলতে পারেন। আর আজকের ক্লাসে যারা একদম নতুন জয়েন করছেন তাদেরকে বলছি আমাদের কোর্সের মডিউলটা দেখে নেবেন, আমাদের ডিটেলটা জেনে নেবেন, ঠিক আছে? কোর্সের মডিউলটা দেখে নেবেন এবং ডিটেল জেনে নেবেন। আর আমাদের যে ফ্রি ক্লাসগুলো, এই ফ্রি ক্লাসগুলো হবে আগামী 15 জানুয়ারি পর্যন্ত। আর আজকে আমরা অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর যে কোনো একটা সফটওয়্যার নিয়ে কাজ করব। তো সবাই বলেছে ইলাস্ট্রেটর, দ্যাটস আজকে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে কাজ করব। আর আমাদের জুমের যে চ্যাট বক্স, জুমের চ্যাট বক্স একটু চেক করেন সবাই, সেখানে দেখেন পোর্টেবল ফাইলের লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে, এই পোর্টেবল সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন। কারো কোনো প্রশ্ন থাকলে সংক্ষেপে করে ফেলেন, কারো কোনো প্রশ্ন থাকলে সংক্ষেপে করে ফেলেন, আমরা এখন ইলাস্ট্রেটরের কাজ শুরু করব। জুমের চ্যাট বক্স চেক করেন, সেখানে সফটওয়্যার দিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে পার্টিসিপেন্ট আছে টোটাল 28 জন, সবাইকে বলছি জুমের চ্যাট বক্স চেক করেন, সবাইকে বলছি জুমের চ্যাট বক্স চেক করেন। নিজেদের ক্যামেরা গুলো অফ রাখেন, রোমেল ইভান নিজেদের ক্যামেরা অফ রাখেন এবং মাউথ পিস গুলো অফ রাখেন। কারো কোনো প্রশ্ন আছে? আমরা এখন ইলাস্ট্রেটরের কাজ শুরু করব। ভিজিটিং কার্ড চ্যাট বক্সে তো কোনো লিংকই নাই এখন ভাইয়া। আপনি তো জয়েন করছেন, আপনি কি মাত্র জয়েন করেছেন? চ্যাট বক্সে যে লিংক নাই বললেন, মানে জুমের চ্যাট বক্স, জুম জুম সফটওয়্যারের মধ্যে? হ্যাঁ এখন এই মাত্র। আচ্ছা, আপনি হয়তো বা মাত্র জয়েন করেছিলেন এই কারণে হতে পারে। এখন আসছে ভাই, এখন আসছে আসছে এই মাত্র আসছে। ওকে, আচ্ছা আপনাদের যদি বেসিক লেভেলের কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করেন, আমি আনসার করি, তারপর আমরা কাজ শুরু করি। আস্তে আস্তে পার্সন বাড়ছে তো,
গুগল ড্রাইভ ক্যানট স্ক্যান দিস ফাইল ফর ভাইরাস, এটা ভাইরাস না আসলে, এটা আপনাকে সবসময় বলবে গুগল ড্রাইভে যে কোনো ফাইল রাখলে সেটা সবসময় বলবে, আপনি এনিওয়ে দেন, এনিওয়ে ডাউনলোড এনিওয়ে দেন চলে আসবে। আমি যদি এখন ডাউনলোড করতে পারি সেটা আমি যাই তখন একই জিনিসটা আসবে। ওকে, সফটওয়্যার লিংক দিয়ে দেওয়া হয়েছে, সবাই ডাউনলোড করেন। কোনো আইডিয়া নেই আমি কি করতে পারবো কিনা। সনি আক্তার, আপনার যদি কম্পিউটার থাকে তাহলেই পারবেন, কম্পিউটার এবং ইন্টারনেট থাকতে হবে। যারা এই কোর্সে এনরোল করবেন অবশ্যই নিজেদের কম্পিউটার এবং ইন্টারনেট থাকা লাগবে, তাইলে এই কোর্সে জয়েন করতে পারবেন। কোনো প্রবলেম হবে না মোমো আপু, প্রবলেম হবে কেন, কোনো ধরনের প্রবলেম হবে না। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে ঝটপট করে করে ফেলেন, আমরা কাজ শুরু করবো এখন। হ্যাঁ প্রশ্ন করেন। ডাউনলোড হতে টাইম লাগবে, ম্যাক্সিমাম 5-10 মিনিট সময় লাগতে পারে। সনি আক্তার প্রশ্ন করেন, আর মোমো আপু ডাউনলোড হতে 5-10 মিনিট সময় লাগবে। ডাউনলোড হয় না কেন বুঝতে পারছেন না, আপনার কি গুগল লগ ইন করা আছে? আপনার কি গুগলে লগ ইন করা আছে? গুগলের মেইল, গুগলের মেইল যদি লগ ইন না হয় তাহলে অনেক সময় হয় না। আব্দুল সত্তার ভাই আপনার কি ডাউনলোড হয় না? আব্দুল সত্তার ভাই, আচ্ছা গাইজ, আপনাদের যারা সফটওয়্যার রিলেটেড যদি কোনো কেউ কোনো প্রবলেমে পড়ে থাকেন যে আমার এই সফটওয়্যার ডাউনলোড হইতেছে না, ওই সফটওয়্যার ডাউনলোড হইতেছে না, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা একটু কষ্ট করে এনিডেস্ক সফটওয়্যারটা ডাউনলোড করে রাখবেন। আচ্ছা ভাই, গ্রাফিক ডিজাইন শেখার জন্য কি কি ধরনের পিসি বা ল্যাপটপ লাগবে, এটার দাম কত হতে পারে? আচ্ছা, এটা যে কোনো কম্পিউটার হলেই হবে, আপনাকে খুব দামি কম্পিউটার ইউজ করতে হবে না, আপনার কাছে যে কোনো কম্পিউটার থাকলেই হবে, ঠিক আছে? যে কোনো ধরনের কম্পিউটার থাকলেই হবে, সেই অনুযায়ী আমরা আপনাকে সফটওয়্যার দেব, আপনি কাজ করতে পারবেন। আমরা নিজেদের এক্সপেরিয়া, আপনার বারবার মাউথপিস অন হচ্ছে, মাউথপিস অন না করি। না ভাইয়া, আমাদের ভিডিও এডিটিং এর কোনো কোর্স নাই। আমাদের কোর্স শেষ হবার পর কি আপনাদের কাছ থেকে সাপোর্ট পাওয়া যাবে? জি অবশ্যই পাওয়া যাবে। শফিকুল ইসলাম, আমাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টদের ভিডিও দেখে আসতে পারেন বা ওদের সাথে কন্ট্যাক্ট করে দেখতে হবে আর কি, তারা কিভাবে ক্লাস পাচ্ছে বা তারা সাপোর্ট পাচ্ছে কিনা। আর সব থেকে ভালো হয় আপনারা যারা একদমই নতুন আছেন আমাদের কোর্স মডিউলটা দেখে নেবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে বেশ কিছু আমাদের প্রথম স্টুডেন্টদের ভিডিও আছে, তাদের রিভিউ আছে, প্রায় 100 জনকে নিয়ে আমাদের গতদিন প্রোগ্রাম করা হয়েছিল, সেই প্রোগ্রামটা আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা গাইজ, আপনারা যারা একদমই নতুন আছেন তাদেরকে আমি আপনাদের জুমের চ্যাট বক্সে লিংক দিয়েছি, সেই লিংকটা থেকে জাস্ট আপনারা ভিডিওটা দেখে নেবেন। এটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন কোর্সের মডিউল, গ্রাফিক ডিজাইন কোর্সের কোর্স মডিউল, যেটা দিয়ে দেওয়া হয়েছে চ্যাট বক্সে। আর যারা আমাদের একদমই আছেন বা আমাদের প্রিভিয়াস স্টুডেন্টদের সাকসেস স্টোরি শুনতে চান, সেই ক্ষেত্রে এই যে সাকসেসফুল ফ্রিল্যান্সার স্টোরি আছে, জাস্ট একদিন আগে আপলোড করা হয়েছে, তো এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, এই ভিডিওটা দেখে নেবেন তাইলেই হবে, তাইলে ডিটেইল জানতে পারবেন। আর গাইজ, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে, যেখানে আমরা কাজ শুরু করব, এবং এই মুহূর্তে পার্টিসিপেন্ট জয়েন করেছেন টোটাল 35 জন। সবাইকে বলতেছি যারা নতুন আছেন সফটওয়্যারের লিংকটা দেওয়া হয়েছে ডাউনলোড করে নেবেন। আর আপনারা যারা গ্রুপে নাই, মেসেঞ্জার গ্রুপে নাই, এরকম যারা যারা আছেন সবাইকে বলছি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, মোমো আপু বলছেন ডাউনলোড হয় নাই, যাদের যাদের সফটওয়্যার ডাউনলোড হচ্ছে না, যে কোনো সফটওয়্যারের যে কোনো ধরনের প্রবলেম যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি গুগলে যে এনিডেস্ক লিখে সার্চ করবেন, এনিডেস্ক, তো এনিডেস্ক একটা সফটওয়্যার যেটার দ্বারা আপনার কম্পিউটারের অ্যাক্সেস অন্য কেউ নিয়ে আপনাকে হেল্প করতে পারবে, ঠিক আছে? উইন্ডার লাইসেন্স, উইন্ডারে লাইসেন্স লাগবে না ভাইয়া। মেসেঞ্জার গ্রুপের নাম কি? মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আপনাদেরকে, আজকে অ্যাড করে দেওয়া হবে। আর যারা যারা অ্যাড নাই আপনারা আমাকে মেসেজ দিবেন তাইলে হবে। মেসেঞ্জার গ্রুপের লিংকটা ভাই বানানটা বলেন প্লিজ, কিসের বানান? আচ্ছা, এনিডেস্ক, এনিডেস্ক এর লিংক দিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে এই মুহূর্তে, এই সফটওয়্যারটার লিংক দিয়ে দেওয়া হয়েছে, এটাকে বলা হচ্ছে এনিডেস্ক। তো এনিডেস্ক এর মাধ্যমে আপনাকে আমাদের টিম মেম্বাররা সাপোর্ট দিতে পারবে, অর্থাৎ আপনি একটা সফটওয়্যারে আটকে গেলেন, একটা সফটওয়্যার ইনস্টল হচ্ছে না, এটা হচ্ছে না, সেটা পাচ্ছেন না, তো এই ধরনের যে কোনো প্রবলেম সলভের জন্য আমাদের টিম মেম্বার যারা আছে তারা সরাসরি আপনাকে আপনার কম্পিউটারে অ্যাক্সেস নিয়ে আপনাকে সফটওয়্যার ইনস্টল বা যে কোনো ধরনের সাপোর্ট দিতে পারবে, ক্লিয়ার? এই সফটওয়্যারটা ডাউনলোড করে রাখেন, এটা এনিডেস্ক সফটওয়্যার, স্ক্রিন শেয়ারিং একটা সফটওয়্যার হেল্প করার জন্য, অর্থাৎ আপনি যদি কোনো সফটওয়্যার ইনস্টল বা যে কোনো ধরনের কাজে আটকে যান আপনাকে হেল্প করার জন্য আমাদের টিম মেম্বাররা এই সফটওয়্যারের মধ্যে লগ ইন করে আপনার প্রবলেম সলভ করে দিয়ে আসবে। এমডি শাহিনুর, এমডি শাহানো শাহিনুর, ক্লিয়ার গাইস? কারো কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন ঝটপট? আচ্ছা গাইস, আমাদের আজকে যেহেতু আমাদের একটা ফার্স্ট ক্লাস, মানে অনেকদিন আমাদের ফ্রি ক্লাসগুলো অফ ছিল,
তো আজকে থেকে আমাদের ফ্রি ক্লাস গুলো অন হয়েছে এবং আমাদের নেক্সট 15 তারিখ পর্যন্ত ফ্রি ক্লাস গুলো হবে। তো যে কারণে অনেকে যারা অনেকেই নতুন জয়েন করেছেন এবং তাদের অনেক প্রশ্ন, তো যে দ্যাটস ওয়াই একটু লেট হচ্ছে আর কি। ওকে, মেসেঞ্জার গ্রুপের নাম কি? আচ্ছা, মেসেঞ্জার গ্রুপের নাম তো আসলে নাম দিলে সার্চ করলে পাবেন না, মেসেঞ্জার গ্রুপের নাম যদি বলি সেটা সার্চ করলেও পাবেন না আপনারা, কারণ বর্তমানে মেসেঞ্জারের এই অপশনটা অফ করে রাখা হয়েছে। তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা আমাদের ফেসবুক ফেসবুক পেজ বা আমাদের ফেসবুক আইডিতে মেসেজ দিলে আমরা আপনাকে অ্যাড করে দিতে পারবো। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এমডি জাকারিয়া আইডিতে মেসেজ দিবেন, তাহলে অ্যাড করে দিবে ওখান থেকে। ঠিক আছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই লিঙ্কে যদি আপনারা মেসেজ দেন আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দিবে। জাস্ট আপনারা মেসেজ দিয়ে লেখেন যে আমাকে গ্রুপে অ্যাড করে দিন, তাহলে আপনাকে অ্যাড করে দিবে। আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যারা যারা গ্রুপে অ্যাড নাই তাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই আইডিতে মেসেজ করেন আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ওকে, কারো কোনো প্রশ্ন ঝটপট ঝটপট, কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলেন। কারো কোনো প্রশ্ন আছে? স্ক্রিন শেয়ারিং কিভাবে করবো একটু বুঝাই দেন। আচ্ছা, স্ক্রিন শেয়ারিং কিভাবে করবেন? স্ক্রিন শেয়ার করতে গেলে আপনাকে ওই যে এনিডেক্স যে সফটওয়্যারটা, ওই এনিডেক্স সফটওয়্যারটা ইনস্টল করা লাগবে। তো ইনস্টল করার পর ওখানে একটা কোড আসবে, এনিডেস্ক এর মধ্যে একটা কোড আসবে, সেই কোডটা জাস্ট আপনাকে দিতে হবে। এনিডেস্ক এর যখন কোড দিবেন তখন আমি বা আমাদের টিম মেম্বার যারা আছে তারা আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাবে, রিকোয়েস্ট পাঠানোর পর আপনাকে একসেপ্ট করতে হয়। তো একসেপ্ট করার পর আপনি ওই আপনার কম্পিউটারে আরেকজন যে কাজ করে দিয়ে আসতে পারবে, ব্যাপারটা এরকম। ঠিক আছে, বুঝতে পারছি। এনিডেস্ক সফটওয়্যারটা ইনস্টল করবেন, তারপর ক্লাসের টাইম কখন? ক্লাসের টাইম তো আপাতত রাত 9টায়, আপাতত রাত 9টায় আপনাদের ফ্রি ক্লাস গুলো, আর ব্যাচের ক্লাস গুলো হচ্ছে রাত 9:30, অর্থাৎ আপনারা যখন একটা ব্যাচে যাবেন তখন সেই ক্লাস গুলো হবে রাত 9:30। আর আপনাদেরকে আমি জুমের চ্যাট বক্সে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে জাস্ট মেসেজ করে দেন, ওরা আপনাকে অ্যাড করে দিবে। ঠিক আছে, আমাদের টিম মেম্বাররা আমার ফেসবুকে অ্যাড দিয়ে দেন, মেসেজ করেন যে আমাকে গ্রুপে অ্যাড করে দেন, তাহলে আমাদের টিম মেম্বাররা আপনাকে অ্যাড করে দিবে। আমি চ্যাট বক্সে লিংক দিয়ে দিয়েছি। ক্লাসের টাইম কখন? ওকে, গুগলে সার্চ করে ডাউনলোড করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। আপনাকে রিকোয়েস্ট দিলাম, আমায় তো অ্যাড করলেন না, মাজহারুল ইসলাম। আসলে এই আইডিটা আমার মানে পার্সোনাল আইডি আসলে, তো যে কারণে আমার এখান থেকে কাউকে অ্যাড করা হয় না স্টুডেন্টদের মধ্যে, আর স্টুডেন্টদের জন্য আমার একটা আইডিয়া আছে আসলে। আচ্ছা, ইলাস্ট্রেটর সফটওয়্যার কি? প্রশ্ন বুঝি নাই মোমাপু, মোমাপুর প্রশ্ন কি ছিল? মোমাপু আপনার প্রশ্ন কি ছিল? আমাদের মোমাপু আপনি কি প্রশ্ন করেছেন, আপনার প্রশ্ন বুঝি নাই। মোমাপু প্রশ্ন করেছেন কি আমি বুঝি নাই। মোমাপু আর কারো কোনো প্রশ্ন আছে? আপনারা লাইভে প্রশ্ন করতে চাইলে প্রশ্ন করতে পারেন, জুমের চ্যাট বক্স ওপেন করেন বা আপনারা মাউথ পিস ওপেন করে কথা বলেন। যাদের কোনো প্রশ্ন আছে মাউথ পিস ওপেন করে কথা বলেন। ক্লাসের ভিডিও কি পরে পাওয়া যাবে, কিভাবে পাবো? আপনারা আমাদের গ্রুপে পাবেন, মেসেঞ্জার গ্রুপ, আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, সেই মেসেঞ্জার গ্রুপে সবকিছু পাবেন। আপনারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে নেবেন, যারা যারা আমাদের কোনো গ্রুপেই অ্যাড নাই তারা তারা আমাদের অবশ্যই গ্রুপে অ্যাড হয়ে নেবেন। সবকিছু ডিপেন্ড করবে আমাদের মেসেঞ্জার গ্রুপের উপরে, কারণ আমাদের মেসেঞ্জার গ্রুপে সবাইকে একসাথে কানেক্টেড করা হয় এবং মেসেঞ্জার গ্রুপে সবকিছুই হেল্প পাবে। মেসেঞ্জার গ্রুপ, আমাদের মেসেঞ্জার গ্রুপে আপনারা অ্যাড হয়ে যাবেন। সরি ভাই, প্রশ্নটা আবার করেন, আমি বুঝিনি। বলতেছে এটা কি গুগল ক্লাসরুমে করা যায়, মানে গুগল ক্লাসরুমে দেওয়া যায় না? না, আমরা গুগল ক্লাসরুমে নেই না, গুগল ক্লাসরুমে আসলে আমাদের কিছু প্রবলেম হয়, আমাদের জুমই ভালো এবং আমাদের জুমের মধ্যে লিমিটেড সিট থাকে মাত্র 100টা, তো 100 জনের ক্লাস একসাথে হয়ে থাকে ম্যাক্সিমাম। বুঝতে পারছিস, আমরা গুগল মিট ইউজ করি না, আমরা জুম সফটওয়্যারটা ইউজ করি, দুটোই অনলাইন ক্লাস সফটওয়্যার। গুগল ক্লাসরুমটা তো ভালো হতো, আপনারা ওই জায়গায় সব আপলোড করতে পারতেন, আমরা নেক্সট টাইম এর হতো আবার পাইতাম। এই যেমন ভিডিওটা এটা আমরা ওই জায়গায় আপনি আপলোড করে দিলে আমি ওই জায়গায় নিয়ে নিতে পারতাম। আমাদের আসলে জুম ইউজ করা হয়, আমাদের কাছে জুমটাকে ফ্রেন্ডলি মনে হয়। আপনার কাছে যেমন আমার গুগল মিট ভালো লাগে, বাট আমাদের কাছে জুমটা ভালো লাগে, এই জন্য আমরা জুমেই ক্লাস নেই। আসলে আমরা মিটও ইউজ করতাম না, জুমে ঠিক আছে। আপনার তো গুগল ক্লাসরুমটা তো আলাদা, ওটা আপনার হচ্ছে আপনার সব ডাটা ওই গুগল ক্লাসরুমে দেওয়া থাকে, নেক্সট টাইম আমরা ওই জায়গা থেকে রিপিট করে নিয়ে নিলাম। যেমন আমাদের ইউনিভার্সিটি পরীক্ষাগুলো কিন্তু এইভাবে নিল, সেক্ষেত্রে আমরা কিন্তু গুগল ক্লাসরুমে ঢুকে পাসওয়ার্ড দিয়ে, সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হয়, আমরা সব আপলোড করা থাকলো পার্সোনালি সবাই থাকে। আমরা গুগল ক্লাসরুম ইউজ করি না, বাট গুগল ড্রাইভ ইউজ করি। আসলে অনেকেই আমাদের ক্লাসে যারা জয়েন করে বিভিন্ন অনেকজন গুগল ড্রাইভে, না গুগল ড্রাইভে ব্যবহার করলে সমস্যা নাই।
অনেকেই হচ্ছে গুগল ক্লাসরুম সম্পর্কে এক্সপার্ট না বা কাজ করতে পারে না, যে কারণে আমাদের সীমাবদ্ধতার মধ্যে যেতে হয় আর কি, বুঝতে পারছেন? ইলাস্ট্রেটর একটু আপগ্রেড করতে বলে, ইলাস্ট্রেটর কি আপগ্রেড করতে বলে জাননা তো, ইলাস্ট্রেটর বেসিক ক্লাস করব। হ্যাঁ আমরা এখন ইলাস্ট্রেটর বেসিক শুরু করব। মেসেঞ্জার গ্রুপের লিংক, আচ্ছা মেসেঞ্জার গ্রুপের লিংক তো দেওয়া হয় নাই বা দেওয়া যাবে না, মেসেঞ্জার গ্রুপ দিলেও আপনারা মানে জয়েন হতে পারবেন না ওখানে। বর্তমানে মেসেঞ্জারের লিংকটা অফ করা, বর্তমানে ফেসবুক থেকে মেসেঞ্জারের লিংকটা অফ করা, শেয়ার করা যায় না। আমি এই মুহূর্তে আমার ফেসবুক আইডি দিয়েছি, জাস্ট সেখানে মেসেজ পাঠান এবং লিখে দেন যে আমাকে গ্রুপে অ্যাড করেন, আপনাকে গ্রুপে অ্যাড করে দিবে। আপনার স্ক্রিনে ইলাস্ট্রেটর খুলবো, ওকে খুলছি। জুমে ভালো মনে হয়? জি আমাদের জুমে ভালো মনে হয়, আমরা জুমে ক্লাস করি। আচ্ছা আরেকটা ব্যাপার, আমাদের জুমে কিন্তু প্রতি মাসে 1500 টাকা দিয়ে প্যাকেজ কিনতে হয়, ঠিক আছে? অর্থাৎ $15 বেশি আমাদের কস্টিং পড়ে একটা জুম সফটওয়্যার এক মাসের জন্য পারচেজ করতে। তো গুগল মিট কিন্তু ফ্রি, গুগল মিটের মধ্যে যে জিনিসগুলো নাই জুমের মধ্যে সেই জিনিসগুলো আছে। জুমের মধ্যে অটো ক্লাস রেকর্ড হয়, জুমের মধ্যে সিকিউরিটি বেশি, যেসব কারণে আমরা জুম ইউজ করে থাকি। এটা কিন্তু পেইড সফটওয়্যার। আর কারো কোনো প্রশ্ন? 37 জন জয়েন করেছেন, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা আমাদের আজকে থেকে যে ফ্রি ক্লাসগুলো শুরু হয়েছে, এই ফ্রি ক্লাসগুলো নেক্সট 15 তারিখ পর্যন্ত চলবে এবং 15 তারিখে আমাদের নতুন ব্যাচ শুরু হবে। আর এই ফ্রি ক্লাসগুলো আপনারা অবশ্যই করবেন, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস সেহেতু একটু কথাবার্তা বেশি বলতে হচ্ছে কারণ আপনারা ম্যাক্সিমাম নতুন, ঠিক আছে? স্ক্রিন রেকর্ড করা যাবে? জি অবশ্যই স্ক্রিন রেকর্ড করা যাবে, তবে আপনাদের স্ক্রিন রেকর্ড করার দরকার নেই কারণ আমরা নিজেরা এখানে স্ক্রিন রেকর্ড করে ভিডিওটা ইউটিউবে দিয়ে দিব, এখনো রেকর্ড চলছে। আচ্ছা মেসেঞ্জার গ্রুপের নাম কি? আশরাফুল ইসলাম, A1 বা B1 নামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপটা। তো মেসেঞ্জার গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে, আপনারা জাস্ট এই ফেসবুক আইডিতে মেসেজ পাঠান, একটা প্রোফাইল আমার ফেসবুক প্রোফাইল, সেখানে মেসেজ পাঠান, আপনাকে অ্যাড করে দিবে, ঠিক আছে? এখানে মেসেজ পাঠান, আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে অ্যাড করে দিবে, আমাদের টিম মেম্বাররা আপনাকে অ্যাড করে দিবে। ওকে গাইজ আমরা এখন ক্লাস শুরু করছি। এই মুহূর্তে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন। জি বলেন, প্রশ্ন বলেন। সেটা হচ্ছে যে আপনাদের কোর্সটা কতদিন, মানে ফ্রি পর আপনাদের কোর্সটা কতদিন কমপ্লিট করতে সময় লাগবে? আচ্ছা ভাই আমাদের টোটাল কোর্সের মডিউলটা 3 মাসের, ঠিক আছে? টোটাল কোর্সের মডিউলটা 3 মাসের, 72 ঘন্টা এবং এক এক দিন ক্লাস হয় 2 ঘন্টা করে, সপ্তাহে 3 দিন ক্লাস। এই মুহূর্তে যে ব্যাচগুলো খালি, মানে আপনারা যে ব্যাচে যেতে পারবেন সেটা হচ্ছে সোম মঙ্গল এবং শুক্রবার, এইটা হচ্ছে আপনাদের ব্যাচটা। অনেকের প্রশ্ন থাকে যে আমাদের এই কোর্সটা কি ইনকাম গ্যারান্টেড কোন কোর্স কিনা। তো আমাদের এই কোর্সটা ইনকাম গ্যারান্টেড কোন কোর্স না, এক নাম্বার কথা। এইখানে ইনকাম গ্যারান্টি দেওয়া হয় না, এক নাম্বার কথা। দুই নম্বর কথা হচ্ছে এই ব্যাচের মধ্যে কতজন মানুষ থাকে, এই ব্যাচের মধ্যে ম্যাক্সিমাম 100 জন মানুষ থাকে, ম্যাক্সিমাম 100 জন মানুষ একই সাথে ক্লাস করে। আর আমাদের এই কোর্সটা হচ্ছে ইনকাম গ্যারান্টি না কি জন্য, কারণ হচ্ছে এখানে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, আপনি কতটুকু কাজ করছেন, কতটুকু আমার কথা শুনছেন আমরা কিন্তু ঠিক মতো তদারকি করতে পারি না যেহেতু অনলাইন। আপনি যদি আমার সামনে আসতেন, আমার কাছে প্রাইভেট করতেন, আমি আপনার প্রাইভেটলি খোঁজ নিতে পারতাম। কিন্তু যদি আপনি অনলাইনে ক্লাস করেন, আপনি কোন প্রান্ত থেকে ক্লাস করছেন আমি কিন্তু জানি না। ব্যাপারটা হচ্ছে অনলাইনের মধ্যে আমাদের ম্যাক্সিমাম একটা ব্যাচ থেকে 100 জন যদি জয়েন করে, সেখান থেকে আমরা 40% ভালো সাকসেস আর পেয়ে থাকি। অর্থাৎ 100 জন স্টুডেন্ট থেকে 40 জন স্টুডেন্ট মতো ভালো করে, মানে 40 জন ফ্রিল্যান্সিং করতে পারবে। এবং আমাদের দেখা যায় কোর্স চলাকালীন সময় 1.5-2 মাসের মধ্যে আর্নিং শুরু হয়ে যায়। বাট যারা স্কিলড ভালো হতে পারে, যারা আমাদের নিয়মিত কথা শুনে, যারা আমাদের পোর্টফোলিও গুলো আপগ্রেড করে, তারা আগে কাজ পায়। আর যারা আমাদের কথা শুনবে না বা রেগুলার ক্লাস করবে না, তারা দেখা যায় কাজ পেতে অনেক সময় লাগে। তো এক কথা আমি বলতে চাচ্ছি যে আমাদের এই কোর্সটা ইনকাম গ্যারান্টেড কোনো কোর্স না, কারণ এই সেক্টরে ইনকামের থেকে স্কিলটার আগে। অর্থাৎ স্কিল যার যত বেশি তার ইনকাম করার হার তত বেশি, বা তার ইনকাম করার সম্ভাবনা তত বেশি। আর এই কোর্সের মধ্যে যে মডিউলগুলো সাজানো আছে সেগুলো দেখার জন্য আপনাদেরকে ইউটিউবের যে ভিডিওটা দেওয়া হয়েছে, লিংক দেওয়া হয়েছে, সেই ভিডিওটা দেখে নিতে হবে, ঠিক আছে? তো ভিডিওটা দেখে নিতে হবে। এরপর হচ্ছে আপনাদেরকে, আপনারা যখন ক্লাস শিখবেন বা কোর্স করবেন, আপনারা ফার্স্টে বিভিন্ন যে কাজগুলো শিখবেন, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এখানে বিভিন্ন কাজ শিখতে হবে। বিভিন্ন ধরনের কাজ শেখার পর আপনাকে পোর্টফোলিও সাজাইতে হবে। আর পোর্টফোলিও আমরা ইউজ করার জন্য আমরা বিহ্যান্স বা ড্রিবল যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো ইউজ করে থাকি। তো বিহ্যান্স বা ড্রিবল ওয়েবসাইটে আমরা নিজেদের পোর্টফোলিও সাজানোর পর সেগুলোকে মার্কেটিং করি। এরপর আমরা যাবো ফাইবার মার্কেট প্লেসে।
আসলে জিনিসটা অনেক প্রসিডিউর আছে এখানে, যে জাস্ট আমরা একটা কোর্স করলাম, ফ্রিল্যান্সার হয়ে গেলাম, বা কোর্স শেষে আমরা হাজার হাজার ডলার করব, ইনকাম করব, ব্যাপারটা কিন্তু এরকম না, সম্পূর্ণ এটা স্কিল বেসড। আপনি কতটুকু সময় দিচ্ছেন তার উপরে আসলে ডিপেন্ড করছে। জি ভিভো ভাইয়া আর কোনো প্রশ্ন আপনার? না না, এটা আসলে এটা বেশিটা আমি জেনে গেলাম, যার জন্য আমি আপনাকে, এটা আসলে আমার মনে ভিতরে একটু কনফিউশন ছিল তো, যার জন্য আমি প্রশ্নটা করলাম আর কি। আর কারো কোনো প্রশ্ন? জি আর কারো কোনো প্রশ্ন? ঝটপট ঝটপট প্রশ্নগুলো। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া যে ফার্স্টে ফটোশপটা শুরু করলে ভালো হতো না একটু, ইলাস্ট্রেটর? আচ্ছা, আমাদের সাধারণত একটা ব্যাচের মধ্যে ফটোশপ বা ইলাস্ট্রেটর যে কোনো একটা শুরু করা হয়, তবে আপনাদের ব্যাচে ফটোশপ আগে শুরু করা হবে। আপনাদের ব্যাচ 15 তারিখ থেকে শুরু হবে, তখন আপনাদের ব্যাচে ফটোশপ শুরু করা হবে। ক্লাস প্রতিদিন না, ক্লাস প্রতিদিন না, সপ্তাহে 3 দিন। আপনাদের আইজি তে পিক দিয়েছি, প্রবলেম এর কোশ্চেন করেন প্লিজ। কিসের? মোমো আপু, মোমো আপু ছবিটা কোথায় দিয়েছেন, মানে ছবিটা কোথায় পাঠিয়েছেন? পিকটা রবি মঙ্গল ফ্রাইডে করানো যায়? রবি মঙ্গল না ভাই, আমাদের শিফট ফিক্সড করা, সোম মঙ্গল শুক্র। এই মুহূর্তে যে ব্যাচটা সেটা হচ্ছে সোম মঙ্গল শুক্র। আপনি পরের ব্যাচে জয়েন করতে পারেন, যদি প্রবলেম হয় পরের ব্যাচে জয়েন করতে হবে। আমার আইডিতে পরের ব্যাচ ভাই কবে শুরু হবে ভাইয়া? আচ্ছা, আমাদের ব্যাচের ক্লাস শুরু হবে 15 জানুয়ারি থেকে, 15 তারিখ থেকে আমাদের ব্যাচ শুরু হবে, আর 15 তারিখ পর্যন্ত এই ফ্রি ক্লাসগুলো, ফান্ডামেন্টাল ক্লাসগুলো চলবে। অর্থাৎ আপনারা এরকম ফ্রি ক্লাসগুলো করতে পারবেন, বেসিক ক্লিয়ার হবেন, এই আর কি, ফটোশপ ইলাস্ট্রেটর ইনস্টল করে রাখবেন, অনেক বেসিক জানতে পারবেন। যে আর কারো কোনো প্রশ্ন? ঝটপট ঝটপট। ফ্রি ক্লাসগুলো কি মেইন? না না, ফ্রি ক্লাসগুলো জাস্ট ফ্রি ক্লাস, ফ্রি ক্লাসগুলো জাস্ট ফ্রি ক্লাস। ওকে, আচ্ছা গাইজ, সাব্বির ভাই জি অবশ্যই আমরা ক্লাস শুরু করবো, যেহেতু প্রশ্ন অনেক এবং এরা সবাই নতুন, দ্যাটস একটু সময় বেশি লাগছে, নেক্সট ক্লাস থেকে আর এরকম হবে না। নেক্সট ব্যাচ কবে শুরু হবে? নেক্সট ব্যাচ শুরু হবে আমাদের 15 তারিখ, জানুয়ারির 15 তারিখে। আচ্ছা গাইজ, আমাদের এই যে বিহ্যান্স যে সাইট, এখানে আমাদের পোর্টফোলিও সাজানো সাজাতে হয়। পোর্টফোলিওটা কি আমরা কি কেউ জানি? পোর্টফোলিওটা কি যদি কেউ বলতেন, লাইভে কি কেউ বলতেন পোর্টফোলিওটা কি? পোর্টফোলিওটা কি? পোর্টফোলিও, হাউ ডু ইউ মিন বাই পোর্টফোলিও? আসলে ভাই এটা কি জানি না, একটু বলবেন। দেখার জন্য আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি বিহ্যান্স নামক একটা ওয়েবসাইটে। তো বিহ্যান্স আমরা কিভাবে গিয়েছি সেটা আপনারা দেখতেই পেয়েছেন, যে গুগল থেকে আমরা বিহ্যান্স এর ওয়েবসাইটে গিয়েছি। তো বিহ্যান্স এর যে আপনাদের সাথে তো আমার সংক্ষিপ্ত পরিচয় বলেছি, যে আমি এমডি জাকারিয়া, আর যখন আপনারা আমার ক্লাস করবেন বা আমার ইউটিউব চ্যানেল দেখলে আমাকে আসলে ডিটেইল জানতে পারবেন আমার সম্পর্কে। তো আমি জাস্ট একটু এখানে বিহ্যান্স এর মধ্যে যে আমার নামটা লিখে সার্চ করছি, এমডি জাকারিয়া লিখে সার্চ করছি। তো পোর্টফোলিওটা আসলে কি, আমরা বিহ্যান্স এর মধ্যে দেখতে পারবো পোর্টফোলিওটা কি এবং কিভাবে কাজ করে। পোর্টফোলিওটা হচ্ছে আমার যে একটা সাইট, আমার কি কাজ আছে, আমার কি কি অ্যাসেট আছে, আমি কি কি কাজ পারি, কি কি কাজ করেছি, এক কথায় আমার যে মার্কেটিং, আমার মার্কেটিং করার জন্য আমি কিছু সেট আপ করে রেখে দিয়েছি, যেটা আমরা যখন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে যাই সেখানে আমাদের নিজেদের মার্কেটিং করতে হয়, নিজেদের ব্র্যান্ডিং করতে হয়। দ্যাটস ওয়াই আমরা আমাদের কাজগুলো এখানে করে সাজিয়ে রাখি, আপলোড করে একটা সুন্দর করে শোকেস করে রাখি, যাতে একটা ক্লায়েন্ট এখানে ঢুকে দেখতে পারে যে আমার কাজগুলো কি কি। একটা ক্লায়েন্ট ধরেন আপনার কাছে একটা ভিজিটিং কার্ড চাইলো, আপনি একটা ক্লায়েন্ট আপনার কাছে ভিজিটিং কার্ড করাবে, সে কি ডেমো না দেখে আপনার দ্বারা ভিজিটিং কার্ড করাবে? অবশ্যই কিন্তু সে ডেমো দেখবে, যে আপনি কি ভিজিটিং কার্ড করেছেন, এর আগে আপনার কাজগুলো কি কি। তো এরকম যে আপনার ডেমো গুলো, সেই ডেমো গুলো আপনার কাছ থেকে আগে দেখতে চাবে। তো এর জন্য এই পোর্টফোলিওটা আমাদের কাজে লাগে। অর্থাৎ আমরা যে গ্রাফিক ডিজাইন শিখলাম, গ্রাফিক ডিজাইন শিখে আমরা ফাইবার মার্কেট প্লেস বা আপওয়ার্কে নেমে গেলাম, ব্যাপারটা কিন্তু এরকম না। অ্যাট ফার্স্ট আপনাকে গ্রাফিক ডিজাইনের মধ্যে যে সফটওয়্যার গুলো আছে, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই দুটো সফটওয়্যার সম্পর্কে জানতে হবে। এবং সেকেন্ড, আপনাকে এরকম অনেক প্রজেক্ট করে করে আপনাকে পোর্টফোলিও সাজাতে হবে। প্রজেক্ট করে করে আপনাকে একটা পোর্টফোলিও সাজানোর পর এই পোর্টফোলিওটা হচ্ছে আপনার অ্যাসেট। এরপর আপনি যে পোর্টফোলিওটা, এই পোর্টফোলিওটা আপনি যখন লিংকটা ক্লায়েন্টকে দিবেন, তখন ক্লায়েন্ট এই লিংকে ভিজিট করবে, আপনার কাজগুলো দেখবে। তারপর আপনার কাজগুলো দেখে ক্লায়েন্টের মনে পছন্দ হলে বা তার মনপুত হলে সে আপনাকে কাজ দিচ্ছে, ব্যাপারটা হচ্ছে এইটা। তো আমি জাস্ট বিহ্যান্সে সার্চ করেছি এবং ফার্স্টে আমাকে এমডি জাকারিয়া দেখতেই পেলেন, ফার্স্টে আছে। তো জাস্ট এই পোর্টফোলিওর মধ্যে গেলাম, যাওয়ার পর এটা হচ্ছে আমার পোর্টফোলিও এবং এখানে আমার সমস্ত কাজ এখানে আপলোড করে রাখা হয়েছে। ঠিক আছে, এখানে আমার সব কাজগুলো আপডেট করে রাখা হয়েছে। এরকম ভাবে আমরা আমাদের প্রজেক্ট গুলো সাজাই। এবং এখানে কিন্তু প্রতিটা মানে আলাদা আলাদা কাজ, ব্যাপারটা এরকম না, একটার মধ্যে এক একটা অ্যালবাম, একটার মধ্যে ক্লিক করার পর এর মধ্যে আরো 10টা কাজ আছে, আরো 15টা কাজ আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন।
তো পোর্টফোলিওটা হচ্ছে আপনার যে কাজ সেই কাজের ডেমোগুলো সাজিয়ে রাখা, যাতে ক্লায়েন্ট আপনার সেই কাজগুলো দেখতে পারে বা বুঝতে পারে যে আপনি কোন লেভেলের ডিজাইনার, আপনার কি তার হবে কিনা। আমি আপনার একটা কাজ দেখলাম, কাজ দেখে আপনার কাজ আমার পছন্দ হলো না, তখন কিন্তু আমি আপনার দ্বারা কাজ করাবো না, আমার যাকে পছন্দ হবে আমি তাকে দিয়ে কাজটা করাবো, ব্যাপারটা কিন্তু এরকম। ক্লিয়ার? পোর্টফোলিও সম্পর্কে কি আমরা ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? পোর্টফোলিওটা আমাদের কেন লাগে? ধরুন অনেকে আছে ভালো গ্রাফিক ডিজাইনার, অনেকে আছে ভালো গ্রাফিক ডিজাইনার বাট সে তার পোর্টফোলিও নাই, তো সে কিন্তু একটা জব পাবে না। নেক্সট ব্যাচের ট্রেনার, হ্যাঁ জান্নাত মোমো আপুজি আমার ব্যাচ, অনলাইনের কম্বো টেন আমার ব্যাচ, যেটা 15 তারিখ থেকে শুরু হবে, আর যাদের ব্যাচে আসলে সেই সেই ফ্রি ক্লাস গুলো তার আন্ডারেই হয়। আচ্ছা গাইজ, তো এখান থেকে আমি কোন একটা কাজের মধ্যে ক্লিক করি, লাইক আমি যদি এখানে ফ্লায়ার ডিজাইন যেটা আছে ফ্লায়ার ডিজাইনের মধ্যে যদি আমরা ক্লিক করি, তাহলে ফ্লায়ার ডিজাইনের ডেমো আমরা দেখতে পাবো। ফ্লায়ার ডিজাইন আসলে কি, ফ্লায়ার ডিজাইনের কয়টা ডেমো আছে সবকিছু কিন্তু আমি দেখতে পারবো, বা আমার কাজের কোয়ালিটি কেমন সেটা কিন্তু আমি ক্লায়েন্টকে দেখাতে পারবো। ঠিক আছে, তো এই যে একটা ফ্লায়ার, এটা হচ্ছে একটা ফ্লায়ার, এবং আমি যদি স্ক্রল করে নিচের দিকে নামি তাহলে আমি আরেকটা ফ্লায়ার পাবো, এরকম করে আমার এই পোর্টফোলিওটা সাজানো হয়েছে ফ্লায়ার দিয়ে। অর্থাৎ কোন ক্লায়েন্ট যদি আমাকে মেসেজ করে যে আমি ফ্লায়ার ডিজাইন করাইতে চাই তোমার কাছ থেকে, তখন আমি কি করবো, আমি সুন্দর করে আমার এই পোর্টফোলিওর লিঙ্কটা দিয়ে দিব, তারপর সে আমার এখানে পোর্টফোলিও গুলো দেখবে, আমার বিভিন্ন কাজগুলো দেখবে, কাজগুলো দেখার পর তার যদি আমার কাজগুলো পছন্দ হয় সে তখন আমাকে কাজগুলো করতে দিবে, ব্যাপারটা হচ্ছে এরকম। অর্থাৎ গ্রাফিক ডিজাইন শিখলাম শেখার পরে যে আমার কাজ শেষ, ব্যাপারটা এরকম না, বা গ্রাফিক ডিজাইন শেখার পর আমি মার্কেট প্লেসে নেমে গেলাম, এরকম না। আপনাকে কাজ শেখার পর পোর্টফোলিও সাইটে বিল্ড করতে হয়, সেই পোর্টফোলিও গুলো মার্কেটিং করতে হয়, তারপর আপনার কাজ আসবে, ব্যাপারটা এরকম লং প্রসিডিউর। আর আমরা সবাই জানি যে ফ্রিল্যান্সিং করতে হলে আমাদের টুকটাক ইংলিশ জানতে হয়, তো দ্যাটস ওয়াই আমাদের একটু ইংলিশে নলেজ রাখতে হয়, বেসিক ইংলিশ যেগুলো সেগুলো আমাদের জানতে হয়, এক কথায় কনভারসেশনাল হইতে হয়, অর্থাৎ একটা ক্লায়েন্টের ইংলিশে কথাবার্তা আমাদের বুঝতে হয়। ঠিক আছে, আর আমরা যে কথাগুলো বলবো সেগুলো ইংলিশে বলতে হবে, দ্যাটস ওয়াই আমাদেরকে ইংলিশে একটু স্কিলড হইতে হয়। ক্লিয়ার? পোর্টফোলিও সম্পর্কে আমাদের কোনো নলেজ গ্যাপ পড়েছে কিনা? পোর্টফোলিও কারো কোনো প্রশ্ন আছে পোর্টফোলিও সম্পর্কে? পোর্টফোলিও সম্পর্কে কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের পোর্টফোলিও, আমরা যখন কাজ শিখি, কাজ শেখার পর আমরা এরকম পোর্টফোলিও গুলো সাজাবো, তারপর আমরা কাজ পাবো, এই আর কি। আচ্ছা, এবার আসেন আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চান, মোটামুটি আমরা গ্রাফিক ডিজাইন যারা শিখতে চাই সবাই মোটামুটি গ্রাফিক ডিজাইন শেখার উদ্দেশ্য হলো ফ্রিল্যান্সিং করা, আর্নিং করা, ঘরে বসে আর্নিং করা বা আউটসোর্সিং করা। আচ্ছা, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এই দুটার মধ্যে পার্থক্য কি, কেউ কি আমাকে জানাবেন যে দুটার মধ্যে পার্থক্য কি? আমি জানি অনেকে আপনারা জানেন ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর পার্থক্য, যারা আমার অনেক মানে অন্য ক্লাস করেছেন তারাও হয়তো বা জানেন। ফ্রিল্যান্সিং আউটসোর্সিং আপনি যে কাজটা পেয়েছেন আপনার সময়ের স্বল্পতার কারণে বা অন্য কোনো কারণে, আপনি যদি এট এ টাইম 10টা কাজ পেয়েছেন সেটাও হতে পারে, আপনি কোনো আপনার স্টুডেন্টকে বললেন বা আপনার কোনো একটা এরকম টিম আছে যে টিম ওয়ার্ক করেন আপনারা, তো আরেকজনকে যখন আপনি ওইটা দিবেন সেটা মোস্ট প্রবাবলি আউটসোর্সিং, বাট আই এম নট শিওর। রাইট, আপু আপনি অ্যাকচুয়ালি রাইট। তো এখানে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মূল পার্থক্যটা হচ্ছে, ফ্রিল্যান্সিং হবে তখন যখন আপনি ক্লায়েন্টের সাথে সরাসরি কাজ করছেন, এটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। অর্থাৎ ধরেন এখানে এখানে কে আছেন, কার নামে উদাহরণ দিব, আশরাফুল ইসলাম, এখানে আশরাফুল ইসলাম নামে একজন ভাই আছে, তো আশরাফুল ইসলাম আমাকে একটা কাজ দিল, আশরাফুল ইসলামের একটা গ্রাফিক ডিজাইন লাগবে, সেটা ধরেন একটা ফ্লায়ার বা লিফলেট বা একটা ইউটিউব থাম্বনেইল হতে পারে, তো সে আমাকে একটা কাজ দিল, তো এই কাজটা আশরাফুল ইসলাম দিয়েছে আমাকে, যেহেতু আশরাফুল ইসলাম আমাকে কাজটা দিয়েছে, আশরাফুল ইসলাম সে একটা ক্লায়েন্ট আমার কাছে, সে একটা ক্লায়েন্ট এবং সে কিন্তু আমার কাছ থেকে কোনো একটা সার্ভিস কিনছে, অর্থাৎ আশরাফুল ইসলাম আমাকে একটা কাজ দিয়েছে, আমি কাজটা করে আশরাফুল ইসলামকে দিচ্ছি, এখানে আশরাফুল ইসলাম আমাকে টাকা দিচ্ছে, কাজ শেষ করে যখন আমি দিচ্ছি তখন আমাকে সে টাকা দিচ্ছে, তার মানে আশরাফুল ইসলাম আমার কাছ থেকে একটা সার্ভিস কিনছে, এখানে কিন্তু আমি একজন সার্ভিস প্রোভাইডার, আমি আমার একটা সার্ভিস আশরাফুল ইসলামকে প্রোভাইড করলাম, দিলাম, সে আমাকে এর বিনিময়ে টাকা দিচ্ছে। তো যখন এই জিনিসটা সরাসরি আমার আর আশরাফুল ইসলামের মধ্যে হলো, তখন এটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। এবং এইখানে ফ্রিল্যান্সিং এর মধ্যে আমি হইতেছি ফ্রিল্যান্সার এবং আমাদের আশরাফুল ইসলাম হইতেছে ক্লায়েন্ট বা বায়ার, তাকে বায়ার বলা হয় এই কারণে, কারণ সে হচ্ছে কিনছে,
বাই অর্থাৎ অর্থ হচ্ছে কেনা, বাই মানে কেনা, দ্যাটস ওয়াই সে যেহেতু কিনছে সে হচ্ছে বায়ার, সে আমার ক্লায়েন্টও বটে, সে আমার কিন্তু ক্লায়েন্ট, আবার আমিও তার ক্লায়েন্ট, ক্লায়েন্ট আসলে অন্য অর্থে ব্যবহৃত হয়। তো এখানে মূলত তার পরিচয় হচ্ছে সে একজন বায়ার, আর আমি আমার একটা সার্ভিস সেল করলাম আশরাফুল ইসলামের কাছে, দ্যাটস ওয়াই আমি একজন সেলার, আমি হচ্ছে একজন সেলার, আমি আমার কোন একটা সার্ভিস আমি আশরাফুল ইসলামের কাছে সেল করেছি, দ্যাটস ওয়াই আমি একজন সেলার, আর আশরাফুল ইসলাম আমার কোন একটা সার্ভিস আমার কাছ থেকে টাকার বিনিময়ে কিনেছে, দ্যাটস ওয়াই সে একজন বায়ার, বাই অর্থ কেনা। আচ্ছা গেল, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর হিসাব নিকাশ। এবার আসেন, আশরাফুল ইসলাম আমাকে একটা কাজ দিয়েছে বাট আমি কাজটা পারি না, ধরে নেন আমি কাজটা পারি না, বা আমি ঢাকার বাইরে আছি, বা আমার এই মুহূর্তে অনেক চাপ, তো যেসব কারণে আমি কি করলাম, আমি কাজটা রিসিভ করলাম, রিসিভ করে আমি নিজে না করে আমি আমার ছোট ভাই ব্রাদার, আমার স্টুডেন্ট বা আমার অন্য কেউ, আমি অন্য কারোর দ্বারা কাজটা করাই ফেললাম। তো আশরাফুল ইসলামের সাথে আমার ডিল হয়েছিল 100 টাকা, আশরাফুল ইসলামের সাথে আমার ডিলিংস হয়েছে 100 টাকা, অর্থাৎ আমি কাজটা করে দিলে আশরাফুল ইসলাম আমাকে দিবে 100 টাকা। কিন্তু আমি কি করলাম, আমি নিজে কাজটা না করে আমি এখানে আয়ুব আলী ভাইয়ের দ্বারা কাজটা করাই নিলাম, আয়ুব আলী ভাইয়ের দ্বারা আমি কাজটা করাই নিলাম, এবং আয়ুব আলী ভাই যেহেতু আমাকে কাজটা করে দিয়েছে, আয়ুব আলী ভাইকে আমি দিয়েছি 70 টাকা, বাকি 30 টাকা আমারলাম, 30 টাকা আমার পকেটে, আমি কিন্তু নিজে কাজটা করি নাই, আমি নিয়েছি আশরাফুল ইসলামের কাছ থেকে কাজ নিয়েছি, কাজটা আমি নিজে না করে আমি আয়ুব আলী ভাইয়ের দ্বারা কাজটা করিয়ে আশরাফুল ইসলামকে দিয়েও দিয়েছি, আশরাফুল ইসলাম থেকে আমি টাকা নেওয়ার পর আমি সেখান থেকে 30 টাকা রেখে 70 টাকা দিয়ে দিলাম আয়ুব আলী ভাইকে। এটাকে বলা হইতেছে আউটসোর্সিং, এখানে আমি আউটসোর্সিং করেছি, অর্থাৎ আমি নিজে কাজ না করে আমি মানুষের দ্বারা, টিমের দ্বারা, অন্য কারোর দ্বারা কাজটা করাই নিলাম এবং সেখান থেকে কোনো একটা প্রফিট আমি আমার পকেটে রেখে দিলাম, এটাকে বলা হচ্ছে আউটসোর্সিং। ব্যাপারটা কি ক্লিয়ার? আমরা বুঝি নাই কি, একটু সবাই চ্যাট বক্সে আসেন তো বুঝি নাই কি ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর পার্থক্য কি, সবাই একটু চ্যাট বক্সে চলে আসে, আমরা কি ক্লিয়ার আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর পার্থক্যটা কি? বুঝেন নাই, অর্ক বুঝেন নাই, ওকে, আর কে বুঝেন নাই? ক্লিয়ার, ওকে, সনি আক্তার ক্লিয়ার, ওকে, ওকে বুঝি নাই, সাইফুল ইসলাম বুঝেন নাই, ক্লাস কয়টা পর্যন্ত হবে আজকে? আসলে আমার অন্য কোনো কাজ নাই, আজকে 10টা পর্যন্ত ক্লাস হবে, আজকে 10টা পর্যন্ত ক্লাস হবে। আচ্ছা, অর্থাৎ আপনাকে একটা ক্লায়েন্ট কাজ দিয়েছে, আমাদের বুঝে নাই, একজন আপু বলেছেন সে বুঝেন নাই, তো ব্যাপারটা হচ্ছে আপনাকে আমি একটা কাজ দিলাম, আপনাকে আমি একটা কাজ দিয়েছি, ঠিক আছে, এখন ওই কাজটা যদি আপনি নিজে করে দেন তখন এটা হবে ফ্রিল্যান্সিং, যদি আপনি কাজটা নিজে করে দেন তখন এটাকে বলা হবে ফ্রিল্যান্সিং। কিন্তু আপনি নিজে কাজ না করে আপনার বড় বোনের দ্বারা, আপনার বড় ভাইয়ের দ্বারা কাজটা আপনি করাইছেন, ঠিক আছে, এই জন্য বড় ভাইকে কিছু একটা টাকা আপনি দিয়েছেন, সেটা আমি জানি না, বাট আপনি আমাকে কাজটা করে দিয়েছেন, আপনি নিজে করেন না, আপনি আপনার বড় ভাই ছোট ভাই দ্বারা কাজটা করাই নিয়েছেন, তো এইটাকে বলা হয় আউটসোর্স। আপনি অন্যের দ্বারা যদি কাজ করায় নিজের পকেটে কোনো টাকা রাখেন, অর্থাৎ আমরা বাংলাদেশি মানে বাঙালি আমরা আবার এই জিনিসটাকে ভালোভাবে বুঝি, সেটা হচ্ছে দালালি করা, ঠিক আছে, মানে আমি একজন দালাল, আমি হচ্ছে আউটসোর্সিং করি, আমি হচ্ছে দালাল, আমি নিজে কাজ না করে আমি ডিল করলাম, ডিল করে ব্রোকার, হ্যাঁ ব্রোকারের ব্যাপারটা আসলে দালাল বললে আমরা সবাই ভালোভাবে চিনি আর কি। তো যাই হোক, এটাকে আসলে নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ইস্যুতে আমরা দেখি দালাল ওয়ার্ডটাকে, বাট আসলে কিন্তু জিনিসটা এরকম না, আউটসোর্সিং অনেক ভালো একটা পেশা। ওকে, এখানে আমাদের একটা টিম গঠন করতে হয় যেখানে কাজটা আমি নিব, আমি হচ্ছে জাস্ট কাজ নামাবো, কাজ নামিয়ে আমি আমার টিম দিয়ে করাই ফেলবো, ক্লিয়ার? এখন কি বুঝতে পারছেন আপু? আচ্ছা, একজন বলেছেন আপনার পিসি তো টাইম ঠিক নাই, ভাই এটা দেখেন আমেরিকান টাইম, এই মুহূর্তে আমেরিকায় বাজে হচ্ছে 10:50 AM, এটা হচ্ছে আমেরিকান টাইম, ওকে, মানে আমার এটা হচ্ছে আইপি দিয়ে, মানে আমার হচ্ছে আমেরিকান আইপি এখানে ইউজ করতে হয়, আমি এবার এখানে আমার এখানে একটা বায়ার অ্যাকাউন্ট আছে, তো দ্যাটস হোয়াই আমাকে এখানে আমেরিকান পার্সন হিসেবে আমাকে এই ল্যাপটপ চিনে আর কি, তো এটা হচ্ছে আমেরিকান টাইম, আমেরিকা এই মুহূর্তে 10:50 সকাল। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা গাইজ, আমাদের আজকে আসলে 10:51 বাজে বেজে গিয়েছে, তো আমরা হচ্ছে এই মুহূর্তে জাস্ট একটা সফটওয়্যার ওপেন করছি, সফটওয়্যার নাম হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, তো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আমাদের কম্পিউটারে এক কথায় ইনস্টল করা থাকতে হবে, তো আমাদের কম্পিউটারে যখন একটা সফটওয়্যার ইনস্টল করা থাকবে তারপর আমরা কাজ করব, ইনস্টল করে নেবেন,
মাহফুজ আহমেদ, কিছু বলার থাকলে জাস্ট কথা বলেন চ্যাট বক্সে। আজকে থেকে রেগুলার ক্লাস হবে 15 পর্যন্ত, হ্যাঁ ফ্রি ক্লাস গুলো হবে 15 তারিখ পর্যন্ত, আজকে থেকে ফ্রি ক্লাস গুলো হবে 15 তারিখ পর্যন্ত। লিঙ্কটা দিব, কিসের লিঙ্ক শাহিনুর, কিসের লিঙ্ক? আচ্ছা ক্লাস, আমরা এই মুহূর্তে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করেছি, এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার একদম উপরের দিকে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেগুলোকে বলে আমাদের মেনু বার। আমি একটু সফটওয়্যার ইন্টারফেসটা স্কিপ করছি, কারণ হচ্ছে এটা আমার অন্য একটা কাজ চলছিল এবং কাজটা আমি শেষও করতে পারি না এখনো, মানে ক্লায়েন্ট এখনো পেন্ডিং এ জানা রাখছে আর কি। তো যাই হোক, আমরা এখন একটা কাজ শুরু করি। তো একটা ইলাস্ট্রেটর সফটওয়্যার, এখানে অনেকগুলো ফাইল ওপেন করা আছে, আমরা জিনিসটা একটু স্কিপ করছি, আমি জাস্ট স্ক্রিনটা ওদিকে চাপাই দিচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে আমরা এই মুহূর্তে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করেছি। অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা যখন আপনি ওপেন করবেন তখন এইরকম ব্ল্যাঙ্ক দেখবেন, একদম ফুল ব্ল্যাঙ্ক দেখবেন। এটা হচ্ছে CS6 এই সফটওয়্যারটা। তো CS6 আপনাদেরকে লিংক দিয়ে দেওয়া হয়েছে, এবং কারো যদি প্রবলেম থাকে আবারও দিয়ে দেওয়া হবে। আর আপনাদের কারো যদি সফটওয়্যার ইনস্টল রিলেটেড কোনো প্রবলেম থাকে আপনারা জাস্ট গ্রুপে জানাবেন, এবং এনিডেস্ক সফটওয়্যারটা ইনস্টল করবেন যাতে আপনাদেরকে হেল্প করা যায়। তো এই সফটওয়্যারটার নাম হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, কারণ একদম উপরে বাম কোণে দেখেন AI লেখা আছে, এই AI মানে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এবং একদম উপরে দেখেন ফাইল, এডিট, অবজেক্ট, এই কিছু ব্যাপার লেখা আছে, এগুলাকে বলা হয় মেনু বার। এই উপরের জিনিসগুলাকে বলে মেনু বার, এবং এই যে এই সাইডের যেগুলো সেগুলাকে বলা হয় টুলবার বা টুলস, এগুলাকে বলা হয় টুলবার বা টুলস। এখানে যা যা আছে, এখানে যা যা আছে সবগুলাই টুলবার বা টুলস, এখানে আমরা টুলস নিয়ে কাজ করব। এখানে অনেক টুলস আছে, সেসব টুলস নিয়ে আমরা কাজ করব। সফটওয়্যার রিলেটেড যে কোনো প্রবলেম গ্রুপে সলভ করে নিবেন, এবং আপনাদেরকে একটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। গ্রুপে যারা অ্যাড নাই তারা ওয়েট করেন, গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর আপনারা যারা গ্রুপে অ্যাড নাই আমাকে ফেসবুকে মেসেজ করবেন, আমার আইডি থেকে আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটা সফটওয়্যার ইন্টারফেস, যেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো বাম সাইডে যে জিনিসগুলো আছে এগুলাকে বলে টুলবার বা টুলস, এগুলাকে বলে টুলবার বা টুলস। আর উপরে যেগুলো দেখতে পাচ্ছি এগুলাকে বলে মেনু বার, যেমন ফাইল, এডিট, অবজেক্ট, এগুলাকে বলে মেনু বার। তো আমরা নতুন একটা সফটওয়্যারে একটা ডকুমেন্ট সেট আপ করার জন্য, আমরা একদম সফটওয়্যার ফার্স্টে যে অপশনটা সেটা হচ্ছে ফাইল, ফাইলের মধ্যে যে ফাইল থেকে নিয়ে যাচ্ছি, জাস্ট ফাইল থেকে নিয়ে যাচ্ছি। তো এটা শর্টকাট হচ্ছে Ctrl+N। তো সেখানে যে আমাকে একটা ডকুমেন্ট নিতে হবে, আমি যে ধরনের কাজ করবো সেই ধরনের একটা ডকুমেন্ট নিতে হবে। এখন আপনি যদি এখানে খুব বড় কাজ করতে চান খুব বড় সাইজ নেবেন, আপনি যদি ছোট সাইজের কাজ করতে চান ছোট সাইজ নেবেন। তো এখানে আমার যে কাজটা, আজকে আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে ভিজিটিং কার্ড ডিজাইন। তো ভিজিটিং কার্ড ডিজাইন করার জন্য আমরা জাস্ট একটা ফাইল নেওয়া শিখবো, আসলে পুরো ভিজিটিং কার্ড আজকে শেষ করতে পারবো না, জাস্ট আমরা একটা ফাইল নিচ্ছি ভিজিটিং কার্ড ডিজাইন করার জন্য। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, যে ভিজিটিং কার্ড তো আমরা করবো, ভিজিটিং কার্ডের সাইজ কত? আমরা কি কেউ জানি কিনা যে ভিজিটিং কার্ডের সাইজ কত? আমরা গুগলে যে সার্চ করলাম, গুগলে যে 3.5/2, এটা হচ্ছে আমাদের সাইজ, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সাইজ। তাছাড়াও কাস্টম সাইজ হয়ে থাকে, বিভিন্ন ধরনের কাস্টম সাইজ হয়ে থাকে। তো যাই হোক, এখান থেকে 3.5/2 আমরা লিখে দিব। এখানে আমরা যে এই যে হাইট উইড এখানে লেখা আছে, হাইট আর উইড, তো এখানে লিখব 3.5। আমরা কিবোর্ড থেকে কমান্ড দিচ্ছি 3.5 আর হচ্ছে 2। তো 3.5/2 নিয়ে জাস্ট আমরা ওকে দেওয়ার পর, আমরা ক্রিয়েট করার পর আমাদের একটা ফাইল চলে আসবে। তো আমাদের এই যে নিচের দিকে দেখেন আমাদের ক্রিয়েট অপশনটা আছে, সেখানে ক্লিক করার পর আমাদের এরকম একটা ফাইল চলে আসবে। এটাকে বলছে একটা ফাইল, এই ফাইলটা জাস্ট আমরা ওপেন করেছি। কেন ওপেন করেছি? কারণ আমরা একটা ভিজিটিং কার্ড করতে চাই, ভিজিটিং কার্ড করার জন্য আমরা এরকম একটা ফাইল ওপেন করতে পারি। ব্যাপারটা কি ক্লিয়ার নাকি আমি আবারও দেখাবো আমরা কিভাবে একটা ফাইল ওপেন করেছি? কারো কোনো প্রশ্ন? হ্যাঁ ক্লিয়ার জি বস, ক্লিয়ার। ওটা আবার একটু দেখান তো প্লিজ। জি অবশ্যই আবার দেখান। আচ্ছা, ভিজিটিং কার্ড করার জন্য আমাদেরকে ফার্স্টে কি করতে হয়েছে? ফার্স্টে আমাদের যে সফটওয়্যারটা, সফটওয়্যারটা ওপেন করতে হয়েছে। সফটওয়্যারের একদম উপরের দিকে দেখা যায় মেনু বার। তো সেই মেনু বারের মধ্যে ফার্স্ট যে অপশনটা সেটা হচ্ছে ফাইল। সেই ফাইলের মধ্যে ক্লিক করার পর নিউ অপশন আসছে, জাস্ট মেনু বারের মধ্যে ফাইল, মেনু বারের মধ্যে ফাইল, সেই ফাইলের মধ্যে ক্লিক করার পরে আমাদের নিউ আসছে। তো এখানে নতুন একটা ডকুমেন্ট সেট আপ করার বোঝানো হচ্ছে, নতুন একটা ডকুমেন্ট নেওয়ার কথা বোঝানো হচ্ছে। আমরা এখানে ক্লিক করলাম, তাহলে ফাইল থেকে নিয়ে গেলাম।
ফাইল থেকে নিয়ে যাওয়ার পর আমাদের একটা ইন্টারফেস আসছে যেখানে নাম চাইছে, এখানে নাম কি, আমরা যে ভিজিটিং কার্ড করবো সেটার নাম কি। তো আমি কি করলাম, আমি এখানে ভিজিটিং কার্ড নামটা লিখলাম, ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড আমি কিবোর্ড থেকে লিখলাম। এবার আসেন ভিজিটিং কার্ডের সাইজ কত, ভিজিটিং কার্ডের সাইজ 3.5/2 inches নাকি পিক্সেল নাকি সেন্টিমিটার নাকি ফিট, এখানে কিন্তু লেখা আছে ইঞ্চি, অর্থাৎ এটার একক হইতেছে ইঞ্চি। যেমন ধরুন আপনাকে কেউ জিজ্ঞেস করলো আপনার ওজন কত, আপনি কি বলবেন যে 500 gram নাকি কি বলবেন, কেজি বলতেছেন যে আমি 72 kg। তাহলে এই যে কেজি ওয়ার্ডটা ইউজ করছেন, এই কেজিটা হইতেছে আমার এক একটা একক। তাহলে এই যে ভরের একক একটা ইউজ করছেন, এরপরে হাইট উইডের একটা একক ইউজ করছেন, এখানে আমরা প্রিন্টিং সেক্টরের কাজের জন্য ইঞ্চি ইউজ করে থাকি। এটা আসলে ক্লাসে গেলে আরো ডিটেইল জানতে পারবেন যে প্রিন্টিং সেক্টর একটা ভিজিটিং কার্ড কেন করে। একটা ভিজিটিং কার্ড অবশ্যই করা হয় প্রিন্টিং সেক্টরের জন্য, অর্থাৎ প্রিন্ট করার জন্য। কাউকে দেখছেন ভিজিটিং কার্ড করার পর সে প্রোফাইল পিকচারে আপলোড করে রাখছে, ভিজিটিং কার্ড প্রোফাইল পিকচারের জন্য আপলোড করা হয় বা প্রোফাইল পিকচারের জন্য বানানো হয়, ব্যাপারটা কি এরকম। ভিজিটিং কার্ড করা হয় প্রিন্ট করার জন্য, প্রিন্ট করে মার্কেটিং করার জন্য, মানি ব্যাগের মধ্যে রেখে দেওয়ার জন্য, মানি ব্যাগের মধ্যে রাখবেন মানুষজনকে হাতে হাতে দিবেন, রাস্তায় দাঁড়িয়ে থাকবেন মানুষজনরা দেখবেন আর মানি ব্যাগের থেকে বের করে দিবেন, ব্যাপারটা তো এরকম। আচ্ছা, তো আমরা ভিজিটিং কার্ডের সাইজ দেখতে পেলাম 3.5/2 inches। আমরা এবার ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে যাচ্ছি এবং আমরা ফার্স্টে লিখেছি নাম, নামটা লিখেছি ভিজিটিং কার্ড। এবার এই নিচের দিকে দেখেন যে ইউনিট বলে একটা কথা আছে, সেই ইউনিটটা কোথায় আছে, ইউনিটটা আছে এই যে এখানে ইউনিট, এই যে ইউনিটটা সেই ইউনিটটা ইঞ্চিতে কনভার্ট করে দিতে হবে। এটা সবসময় ইঞ্চিতে থাকে না, এটা হয়তো পয়েন্টে থাকতে পারে, পিকাসে থাকতে পারে, এটা পিক্সেলে থাকতে পারে, এটা বিভিন্ন একক আছে। যেমন ওই যে আমি বললাম যে ভরের একক, যেমন কেজি, এরপরে ধরেন এটা গ্রাম হতে পারে, এরপরে মিলিগ্রাম হতে পারে, এরপরে লিটার হতে পারে, অনেক কিছুতে আসলে হতে পারে, মিলি লিটার হতে পারে। তো এই যে ব্যাপারগুলো, এইখানে এই ধরনের অনেকগুলো একক আছে, তার মধ্যে আমরা যে এককটা ইউজ করছি সেটা হচ্ছে ইঞ্চি। কেন ইঞ্চি ইউজ করছি, কারণ গুগল থেকে আমরা দেখেছি যে ভিজিটিং কার্ডের সাইজ 3.5/2 inches, এই জন্য আমরা এককটাকে এখানে দিলাম ইঞ্চি। এবং এই যে উইথ, এখানে হাইট আর উইথ, সেখানে 3.5/2 আমি লিখে দিলাম। জি, এবার বুঝি নাই কি একটু কথা বলেন। আমাদের আগের ডকুমেন্ট ছিল এইটা, এর পাশে আমাদের ডকুমেন্ট ওপেন হয়ে গেছে আর একটা। ব্যাপারটা হচ্ছে এরকম যে নতুন একটা ডকুমেন্ট আমি ওপেন করে ফেলেছি, এটা হচ্ছে মাত্র যে ডকুমেন্ট আমি ক্রিয়েট করেছি সেটা। তো এবার আসেন, এই হচ্ছে ডকুমেন্ট সেট আপ করা, একটা ডকুমেন্ট সেট আপ করতে হয় এইভাবে। তাছাড়া ক্লাসের ভিডিওটা রেকর্ড হয়েছে, আপনারা চাইলে পরবর্তীতে ভিডিওটা দেখে নিতে পারেন। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের কাছে তো সফটওয়্যার নাই, যাদের কাছে সফটওয়্যার নাই তারা তারা আগে সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে নেবেন, তারপরে আপনারা এই ক্লাসটা দেখবেন। আর এই ক্লাসের একটা শর্টকাট ভিডিও আছে, মাত্র 10 মিনিটের একটা ভিডিও আছে, সেটা দেখলেও আপনারা পারেন, আমি লিঙ্কটা দিয়ে দিব, ক্লাস শেষ করে লিঙ্কটা দিয়ে দিব। তো যাই হোক, তো এই যে এখানে যে সফটওয়্যারটা আসছে, সফটওয়্যারের মধ্যে আমি একটা ফাইল নিয়েছি, একটা ডকুমেন্ট নিয়েছি। এরপর আসেন টুলবারের মধ্যে টুলস সম্পর্কে কিছু কথাবার্তা বলি। এটাকে বলা হচ্ছে টুলবার বা টুলস, এর মধ্যে অনেক টুলস আছে। তো এখান থেকে আমাদের কোন কোন টুলস গুলো এই মুহূর্তে কাজে লাগবে সেসব টুলস সম্পর্কে আমরা জানি। আমি এই মুহূর্তে আমার মাউসটা একটা টুলস এর উপরে নিয়ে গিয়েছি, টুলস এর নাম লেখা আসছে, আপনারা কি নামটা দেখতে পান, টুলস এর নাম কি একটু চ্যাট বক্স আমাকে বলেন তো, যে আমি আমার মাউসটা টুলের উপরে নিয়ে আসছি, চ্যাট বক্স, জাস্ট চ্যাট বক্স আমাকে জানান তো টুলস এর নাম কি। প্রিফারেন্সেস একটু সবাইকে বলছি, সবাইকে বলছি আমার মাউসটা যেখানে আছে সেখানে টুলস এর নাম দেখতে পাচ্ছি, টুলস এর নাম কি। সিলেকশন টুল, সিলেকশন টুল, শিওর। আচ্ছা, ইয়েস, সবাইকে ক্লিয়ার যে আমরা টুলস এর উপরে গেলে একটা টুলস এর নাম লেখা আসে, অর্থাৎ একটা টুলস এর উপর যখন আমরা যাই সেই টুলস এর নাম কিন্তু লেখা আসে। তো আমরা যে কোনো টুলস নিয়ে কাজ করবো, আমরা কোনো একটা টুলস নিয়ে কাজ করার সময় সেই টুলের নাম অবশ্যই দেখে নিবো। টুলের উপর যখন আমরা যাবো মাউসটা নিয়ে ড্র্যাগ করে, তখন কিন্তু সেই টুলটার নাম আসবে, সেই টুলটার নাম হচ্ছে কি, সিলেকশন টুল। এই টুলটার নাম সিলেকশন টুল। এবার আমরা এই টুলটার নাম, পাশের যে টুলটা সেটা টুল না, টুলটার নাম ডিরেক্ট সিলেকশন টুল। দুটার মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে, একটা হচ্ছে সিলেকশন আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন, ডাইরেক্ট সিলেকশন। মানে দুটার মধ্যে একটু নামের মধ্যে পার্থক্য আছে, শুধু নামে না তাদের কাজেও পার্থক্য আছে, আমরা আস্তে আস্তে করে শিখবো। তো এরপর আমরা আরেকটা টুলসে যাচ্ছি, সেই টুলটার নাম হচ্ছে রেক্টাঙ্গেল টুল। এই টুলটা নিচের দিকে চার কোন একটা বক্স, এই টুলটার নাম রেক্টাঙ্গেল টুল। তো এটার নামটাও কিন্তু লেখা আসছে, আমি মাউস নিয়ে যখন একটা টুলের উপরে যাচ্ছি তখনই সেই টুলের নামটা আসছে, রেক্টাঙ্গেল টুল বা সিলেকশন টুল বা ডিরেক্ট সিলেকশন টুল। বেশ কয়েকটা টুল সম্পর্কে আমরা জানলাম। এবার আসেন এই মুহূর্তে আমার টুল সিলেক্টেড কোনটা, এই মুহূর্তে টুল সিলেক্টেড কোনটা, আমাদের সিলেকশন টুল নাকি রেক্টাঙ্গেল টুল, এই মুহূর্তে আমাদের টুল সিলেক্টেড কোনটা, সিলেকশন টুল নাকি রেক্টাঙ্গেল টুল।
রেকটেঙ্গেল টুল ভাইয়া সিলেকশন আচ্ছা যারা যারা মোবাইলে ক্লাস যারা যারা মোবাইলে কোন স্ক্রিন ছোট দেখছেন তারা কিন্তু জুম করে দেখতে পারেন তারা চাইলে মোবাইলে স্ক্রিনটা নিয়ে জুম করে দেখতে পারবেন ঠিক আছে মোবাইলের মধ্যে জুম করা যায় যারা যারা মোবাইলে ক্লাস করছেন মোবাইলের মধ্যে জুম করা যায় আচ্ছা যারা যারা সিলেকশন বলেছেন আসলে সিলেকশন টুল না এটা হচ্ছে রেকট্যাঙ্গেল টুল এর কারণটা হচ্ছে দেখেন কালার দেখলে বোঝা যায় যে এটা ডিপ হয়ে আছে এটা একটা আলাদা কালার হয়ে আছে যেমন এইটা দেখেন এটার মধ্যে এটা জাস্ট এর উপরে নিয়ে গেছি মাউসটা জাস্ট আমি এর উপরে নিয়ে গেছি যেমন ধরেন যে টি টির উপর আমি জাস্ট মাউসটা নিয়ে গেছি সাদাটা কালার দেখাচ্ছে আর এই মুহূর্তে যে রেকট্যাঙ্গেল সেটা কিন্তু ব্ল্যাকিশ দেখাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে আমার রেকট্যাঙ্গেলটাই সিলেক্টেড এই মুহূর্তে আমার রেকট্যাঙ্গেল টুলটাই সিলেক্টেড ব্যাপারটা কি বুঝতে পারছি রেকট্যাঙ্গেল টুলটা আসলে কোন টুলটা সিলেক্টেড জি ভাইয়া আমি যে জুম ইন করছি বা আউট করছি এটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল ধরে প্লাস কিবোর্ডের কন্ট্রোল প্লাস করলে জুম ইন হয় আবার কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হয় কন্ট্রোল প্লাস দিলে জুম ইন হবে কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে কিবোর্ডের কন্ট্রোল এবং কন্ট্রোল মাইনাস ক্লিয়ার তাহলে আমরা আজকে নতুন একটা জিনিস শিখতে পারছি সেটা হচ্ছে কন্ট্রোল প্লাসে জুম ইন করা কন্ট্রোল মাইনাসে জুম আউট করা আমরা চাইলে আমাদের প্রয়োজন মতো জুম ইন বা জুম আউট করে ফেলতে পারি মাহফুজ আহমেদ আপনি বারবার মাউসপিস অন করছেন কেন মাহফুজ আহমেদ আমাদের আজকে তো আপনাদের সাথে প্রায় দশটা পনেরো পর্যন্ত থাকবো আশা করি আর আপনাদেরকে আগামীকাল আমাদের একটা ব্যাচের ক্লাস আছে আগামীকাল বৃহস্পতিবার আমাদের ব্যাচের ক্লাস আছে তো ব্যাচের ক্লাস আপনারা যদি করেন সেই ক্ষেত্রে আপনারা রাত 9টা বাজে ক্লাস শুরু করবেন 9:30 থেকে অন্যান্য স্টুডেন্ট অন্যান্য ব্যাচের স্টুডেন্ট জয়েন করবে অর্থাৎ 9টা থেকে 9:30 পর্যন্ত শুধুমাত্র আপনাদের সাথে ক্লাস হবে বা আপনাদের সাথে কথা হবে আর 9:30 থেকে আমাদের অন্য ব্যাচের স্টুডেন্টরা জয়েন করবে তারা কিভাবে ক্লাস করে তারা কিছু বুঝছে কিনা তারা কোন লেভেলে আছে এই জিনিসগুলো আপনারা আগামীকাল দেখতে পারবেন যদিও আগামীকাল ফ্রিল্যান্সিং এর ক্লাস ওরা ফ্রিল্যান্সিং এর কাজ করবে বা ক্লাস করবে তো আপনারা চাইলে থাকতে পারেন আপনারা রাত 9টায় জয়েন করবেন 9:30 থেকে ফ্রিল্যান্সিং এর ক্লাস শুরু হবে আগামীকাল আর এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচ যারা আমাদের বিগত স্টুডেন্ট যারা তাদের ব্যাচ বুঝতে পারছিস কম্বো 89 এর ক্লাস আর কি কম্বো 89 ফাহিম মাহমুদ আপনার মাউসপিস অন দেখতে পাচ্ছি কিছু বলবেন জি এই গ্রুপে কি হবে না অন্য কোনো সিক্রেট গ্রুপ আছে এই গ্রুপেই আপনারা যে গ্রুপে এই গ্রুপে লিংক পাবেন আপনারা রাত 9টায় লিংক পাবেন তো রাত 9টা বাজে আপনারা জয়েন করবেন আর রাত 9:30 বাজে আমাদের ওই ব্যাচটা শুরু হবে ওরা চলে আসবে বুঝতে পারছিস আর আপনারা যারা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড নাই আপনাদেরকে কিন্তু মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হবে তো যারা যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই তারা তারা আমার ফেসবুক আইডিতে মেসেজ দেন আমি আপনাদেরকে আমার ফেসবুক আইডিটা দিয়েছি এখানে মেসেজ দিয়ে যা লিখেন যে আমাকে গ্রুপে অ্যাড করে দেন আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দিবে দেখেন ক্লাস চলাকালীন সময় অ্যাড করে দিতে পারে টিম মেম্বাররা অ্যাক্টিভ থাকে তো আপনারা জাস্ট চ্যাট বক্সে লেখেন চ্যাট বক্স থেকে লিংকটা নেন লিংকটা নিয়ে জাস্ট এখানে একটা মেসেজ করেন এই ফেসবুক আইডিতে মেসেজ করলে আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে জি বলেন আপনার কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করে দেখতে হবে আপনার সফটওয়্যার ক্যাপাবল কিনা বা আপনি গ্রাফিক ডিজাইন আসলে করবেন কিনা কারণ অনেক স্টুডেন্ট আছে গ্রাফিক ডিজাইন হুট করে এসে গ্রাফিক ডিজাইনে ভর্তি হয়ে গেল কিছুদিন পর বললো ভাই আমার জন্য আসলে গ্রাফিক ডিজাইন না বা আমি আসলে পারছি না তো এইসব কারণে আমাদের ফ্রি ক্লাস গুলো দেওয়া হয় এবং ফ্রি ক্লাস গুলো এবার সব থেকে বেশি দেওয়া হয়েছে মানে 15 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে অর্থাৎ 9টা বা 10টা ফ্রি ক্লাস আপনারা পাচ্ছেন তো এই ক্ষেত্রে এক একজনকে মিনিমাম 3টা ফ্রি ক্লাস করতে হবে ডিটেল জানতে হবে মডিউল দেখতে হবে তারপরে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম এখনো ছাড়ে নাই ফর্ম ছাড়বে ধরেন 10 তারিখের দিকে ফর্ম ছাড়বে 10 তারিখের দিকে যখন ফর্ম ছাড়বে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ করার পরে আপনাকে পেমেন্ট করতে হবে যেটা রেজিস্ট্রেশন ফি 1000 টাকা সেটা পেমেন্ট করতে হবে বিকাশ রকেট ডাচ বাংলা ব্যাংক ডলার যেকোনো কারেন্সি যেকোনো ভাবে পেমেন্ট করতে হবে আপনাদের এখান থেকে কি সনদপত্র প্রদান করা হয়
জি ভাই কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হয় ফাহিম মাহমুদ সরি জাকারি ভাই আপনাদের একটা ওয়েব ডিজাইনের অফার চলতেছে না না আমাদের ওয়েব ডিজাইনে কোনো অফার চলছে না ওয়েব ডিজাইনে একটা অফার চলতেছে না মনে হয় না আপনাদের না এটা না না আমাদের কোনো ওয়েব ডিজাইনে অফার চলছে না আমাদের এই মুহূর্তে অনলাইন ডিজাইন চলছে হ্যাঁ ভাইয়া সাময়িক সেক্ষেত্রে তিনটা ফ্রি ক্লাস করার করতে বলার কারণ একটাই যাতে আপনারা আমাদের কোর্স সম্পর্কে জানেন ক্লাস করেন আপনাদের নিজেদের সম্পর্কেও জানেন নিজেদের কম্পিউটার সম্পর্কেও জানেন সবকিছু জানিয়ে তারপরে আপনাদেরকে বেছে নেওয়া এই আর কি হ্যাঁ আচ্ছা ভাই আচ্ছা ধন্যবাদ আচ্ছা না যারা তিনটার অধিক ক্লাস করতে চান ধরেন আজকে থেকে শুরু করে নেক্সট 15 তারিখ পর্যন্ত ক্লাস করতে চান তারাও কিন্তু ক্লাস করতে পারছেন মানে এক একজন যে তিনটা ক্লাস আপনি যে তিনটা ক্লাস করতেছেন না পাঁচটা ক্লাস করতেছেন সেটাও তো আসলে আইডেন্টিফাই করার সুযোগ নাই যে কারণে আপনাদেরকে আর তিনটা ক্লাস মিনিমাম করতে হবে আর কি বুঝতে পারছেন আপনাদের অফলাইন ব্যাচ কবে থেকে শুরু হবে অফলাইন ব্যাচ ভাই এখন অফলাইন ব্যাচ চলছে না তবে আমাদের জিগাতলা অফিসে চলছে জিগাতলা মানে এটা হচ্ছে ট্যানারি মোড় আমাদের যুব উন্নয়ন একটা প্রজেক্ট আছে সেখানের অফিস চলছে মিরপুরে হয় না 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 মিরপুরে আমাদের অফিস টোটালি বন্ধ এখনো খোলে নাই আর কি এবং মিরপুরে আসলে আলটিমেট কবে খুলবে তার কোনো নিশ্চয়তা নাই কারণ আমাদের আপনি কি মিরপুর আমাদের অফিস চিনেন গিয়েছেন শুনলাম মিরপুর 10 এ আর কি আমাদের মিরপুরের অফিস টোটালি লকডাউনে ওটা হচ্ছে আমাদের যে বিল্ডিং এ ওই বিল্ডিং এ সব বড় বড় কোচিং সেন্টার অ্যাচিভমেন্ট বিসিএস সাইফুস তো ওই বিল্ডিংটা এখনো লকডাউন মানে দুই তলার উপর থেকে পুরোটা লকডাউন এখন ওই বিল্ডিংটা আসলে একটু গভর্নমেন্টের একটু প্রবলেম আছে ওই বিল্ডিং এর উপরে মানে অন্যান্য কোচিং সেন্টার অনেক জায়গায় খুলেছে কিন্তু ওই বিল্ডিং এর কোচিং সেন্টারগুলো এখন খুলতে পারছে না জুম আইডি পাসওয়ার্ড সেম থাকবে কিনা আচ্ছা একজন জিজ্ঞেস করেছেন জুম আইডি এবং পাসওয়ার্ড সেম থাকবে নাকি না ভাই আমাদের প্রতিটা দিন জুমের নতুন নতুন লিংক দেওয়া হয় অর্থাৎ আপনি আজকের লিংকে কালকে পাবেন না আপনাকে প্রতিদিন নতুন নতুন লিংক দেওয়া হবে এবং একটা লিংক আনলিমিটেড মানে অনেকে মনে করেন যে জুমের মধ্যে ক্লাস করলে 30 মিনিট 40 মিনিট পর পর ক্লাস কেটে যাবে এরকম কোনো সুযোগ নাই একটা ক্লাস আনলিমিটেড হবে আমি যত ঘন্টা যাব তত ঘন্টা হবে জি আর কোনো প্রশ্ন আমরা ক্লাস কাজে চলে যাই আমরা কাজে চলে যাই আমাদের টাইম কম হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাহলে লিংক পেয়ে যাবেন বা আজকে যেভাবে লিংক পেয়েছেন সেখানে মেসেজ দিবেন তাহলে লিংক পেয়ে যাবেন তবে ক্লাসের সময়টা রাত 9টা এটা মাথায় রাখবেন তার মানে 9টা থেকে 9টা 10 এর উপরে যাতে না যায় 9টা 15 আপনি হঠাৎ করে মেসেজ দিয়ে বললেন ভাই ক্লাসের লিংক দেন নাই কেন এরকম না 9টার আগে মেসেজ দেন ওকে ওকে গাইস তো আমরা এই মুহূর্তে একটা ফাইল বা একটা ডকুমেন্ট ওপেন করেছি যেখানে আমরা একটা একটা ইয়ে নিয়েছি একটা আর্টবোর্ড নিয়েছি এটাকে আসলে বলা আর্টবোর্ড অর্থাৎ আপনি যদি বাজার থেকে কোনো একটা ড্রয়িং করার জন্য একটা পেপার কিনেন তাকে বলা হচ্ছে আর্ট পেপার তো সেটাকে বলা হচ্ছে আর্ট পেপার আর আমরা যখন একটা ইলাস্ট্রেটরের কাজ করার জন্য একটা ফাইল নেই তাকে বলা হয় আর্টবোর্ড তো এই আর্টবোর্ডের মধ্যে আমরা কাজ করে থাকি এবার আসেন আমরা দুইটা টুলস সম্পর্কে জেনেছি একটা টুলস এর নাম রেক্টাঙ্গেল টুল আর একটা টুলস এর নাম হচ্ছে সিলেকশন টুল দুইটা টুলস পেয়েছি একটা টুলের নাম রেক্টাঙ্গেল টুল আর একটা টুলের নাম সিলেকশন টুল তো এই মুহূর্তে আমরা রেক্টাঙ্গেল টুলের মধ্যে যাচ্ছি এবং রেক্টাঙ্গেল টুলটাই সিলেক্টেড দেখেন আমাদের টুলবারের মধ্যে অনলি রেক্টাঙ্গেল টুলটাই সিলেক্টেড রেক্টাঙ্গেল টুলটাই কিন্তু একটু কালো হয়ে আছে এবার মাউস দিয়ে আমি নিজের ইচ্ছা মতো একটা শেপ নিলাম মাউস দিয়ে আমি নিজের ইচ্ছা মতো একটা শেপ নিলাম এই একটা শেপ এই একটা শেপ এই একটা শেপ আমি দেখেন মাউস দিয়ে এক এক জায়গায় এক একটা ক্লিক করতেছি এবং এক একটা শেপ নিচ্ছি বিভিন্ন ধরনের চারপাশে এটার আমি চারপাশে বিভিন্ন ধরনের শেপ নিচ্ছি ঠিক আছে বিভিন্ন ধরনের শেপ এবং বিভিন্ন ভাবে বিভিন্ন সাইজে নিচ্ছি তো এখানে প্রতিটা শেপের মধ্যেই দেখেন ভেতরে সাদা কালার আছে প্রতিটা শেপের মধ্যেই দেখেন ভেতরে সাদা কালার আছে এবং বর্ডারে কালো কালার আছে অর্থাৎ এর একটা বর্ডার আছে সেই বর্ডারের মধ্যে কালো কালার আছে এবং এর মধ্যে সাদা কালার আছে এবং একটা জিনিস খেয়াল করেন যে আমরা যদি একটা শেপ এখানে তো অনেকগুলো শেপ নিয়েছি এখানে অনেকগুলো শেপ থেকে আমি যে কোনো একটা শেপকে চাইলে সিলেকশন টুল থেকে সিলেক্ট করে মুভ করতে পারছি অর্থাৎ সেটাকে আমি ডানে বামে সরাতে পারছি উপরে নিচে সরাতে পারছি এই জিনিসটা করার জন্য আমাকে কোন টুল দিয়ে করতে হইতেছে সেটা হচ্ছে সিলেকশন টুল অর্থাৎ আমাদের টুলবারের মধ্যে যে টুলটা আছে সেই টুলটার নাম হচ্ছে সিলেকশন টুল এই মুহূর্তে সিলেক্টেড
সিলেকশন টুলটা এই মুহূর্তে সিলেক্টেড। আমি কিভাবে বুঝতেছি যে সিলেকশন টুল সিলেক্টেড, কারণ হচ্ছে এখানে এই যে ইয়ে হয়েছে, কালো হয়ে আছে জিনিসটা। তো সেখান থেকে আমি যে কোনো শেপ, আমি চাচ্ছি এই শেপটাকে নিয়ে মুভ করতে, এই শেপটাকে মুভ করলাম, আমি চাচ্ছি এই সাইডের এই শেপটাকে নিয়ে মুভ করতে, সেই ক্ষেত্রে আমি এই শেপটাকে সিলেক্ট করে মুভ করলাম। এবং কোনো একটা শেপ যখন আমি সিলেকশন করি, তার সাইডে দেখেন একটা নীল রঙের একটা বার দেখা যায়, নীল রঙের একটা বার দেখা যায়। আমরা নিজেদের মাউথপিস গুলো অফ রাখি। ওকে, আচ্ছা, এইখানে আমরা একটা নীল রঙের বার দেখতে পাই। যখন যে কোনো একটা শেপকে সিলেক্ট করি, তখন আমরা সেটাকে নীল রঙের একটা বার দ্বারা আবদ্ধ দেখতে পাই, ঠিক আছে? এর দ্বারা বোঝা যায় যে এই শেপটা আমার সিলেক্টেড, এর দ্বারা বোঝা যায় যে এই শেপটা আমার সিলেক্টেড, এর দ্বারা বোঝা যায় যে এই শেপটা আমার সিলেক্টেড। এই মুহূর্তে খেয়াল করেন যে কোন শেপটা সিলেক্টেড। তো এরকম করে আমরা একটা শেপকে সিলেকশন করে সেটাকে মুভ করতে পারি, সেটাকে টানাটানি করতে পারি, সেটাকে ডিলিট করতে পারি, এই ধরনের কাজ করতে পারি। তো এই টুলটার নাম সিলেকশন টুল। সিলেকশন টুলের অনেক কাজ, একটা হচ্ছে সিলেক্ট করা, সিলেক্ট করে মুভ করা, একটা হচ্ছে সিলেক্ট করে ছোট বড় করা। দেখেন এই সাইডে একটা অ্যারো আছে, অর্থাৎ একটা শেপ, স্কোয়ার একটা শেপ বা চারকোন আকৃতির একটা শেপ, সেই শেপের নিচে একটা তীর আছে, এইদিকে গেলে তীর পাওয়া যায়। সেই তীরটা ধরে টানাটানি করলে শেপটাকে বড় ছোট করা যায়, অর্থাৎ আপনি বড় করলেন, ছোট করলেন, এই ধরনের কাজ আপনি করতে পারতেছেন, শেপটাকে বড় ছোট করতে পারতেছেন। একটা শেপকে ধরলেন, ধরার পর তার কোনা থেকে বড় ছোট করতে পারছেন, আবার শেপটাকে ধরে মুভ করতে পারতেছেন। এই হচ্ছে বেসিক জিনিসপত্র। এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা সবাই একটু চ্যাট বক্সে কথা বলি। 31 জন পার্টিসিপেন্ট আছে, সবাইকে বলছি একটু চ্যাট বক্সে কথা বলি। চ্যাট বক্স মাউথ পিস না, জাস্ট চ্যাট বক্সে কথা বলেন, মাউথ পিস না, চ্যাট বক্স। মাজহারুল ইসলাম, কোর্স ফি তো ভাই রেজিস্ট্রেশন ফি 1000 টাকা নেওয়া হচ্ছে, অনলাইন ব্যাচে অনলি 1000 টাকা নেওয়া হয়। অর্পিতা মিত্রা, ক্লিয়ার? ওকে, এই বুঝেন না এরকম কেউ আছেন? এই পর্যন্ত বুঝেন না এরকম কেউ আছেন কিনা? ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন, আর যারা পড়ছেন না, একজন পারছেন না, কি যেন মাহফুজ ভাই, মাহফুজ ভাই বুঝতে পারছেন না। ওকে, আচ্ছা মাহফুজ ভাই, এটা হচ্ছে আগে সফটওয়্যার ইনস্টল করতে হবে। সফটওয়্যার ইনস্টল করার পর এই ধরনের কাজগুলো করতে হবে। আপনার যদি সফটওয়্যার না থাকে, অবশ্যই সফটওয়্যারটি ইনস্টল করে রাখবেন, আজকেই সফটওয়্যার লিঙ্কটা থেকে ডাউনলোড করে ইনস্টল করে রাখেন। আর হচ্ছে এই ক্লাসের ভিডিওটাও থাকবে, পরবর্তীতে দেখে নিতে পারবেন। তাছাড়া আমি একটা শর্ট ভিডিওর ইয়ে দিব, লিঙ্ক দিব। ও বুঝতেছেন ভাই, ও আচ্ছা, সরি, মাত্র জয়েন করেছেন সোহেল ভাই। সোহেল ভাই, ক্লাসের রেকর্ড করা হচ্ছে, অর্থাৎ এইটা ভিডিওটা চলছে অলরেডি 1 ঘন্টা প্লাস হয়েছে রেকর্ডিং টাইম। তো আমরা এই ভিডিওটা ইউটিউবে দিয়ে দিব এবং লিংক পেয়ে যাবেন। কয়টা ক্লাস হবে? ক্লাস হবে তো ভাই 72 ঘন্টার ক্লাস, তার মানে 72টা ক্লাস হবে, 72। এখানে ক্লাস হবে ধরেন 50 থেকে 60টা মতো ইয়ে, মানে ফটোশপ ইলাস্ট্রেটরের, বাকিটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের। আচ্ছা, আর এই ক্লাসের একটা শর্টকাট সামারি আছে, মাত্র 10-11 মিনিটের, আপনারা চাইলে সামারিটা দেখে নিতে পারেন। ওকে, আচ্ছা গাইজ, আমরা এই মুহূর্তে একটা শেপকে সিলেক্ট করলাম এবং এই শেপের কালারটা চেঞ্জ করতে চাই। আমরা টুলবারের মধ্যে যে টুলসটা দেখেছিলাম, সিলেকশন টুল এবং রেক্টেঙ্গেল টুল, আমরা দুইটা সফটওয়্যার, দুইটা টুল সম্পর্কে জেনেছি, একটা হচ্ছে সিলেকশন টুল, একটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। তো এই টুলবারের মধ্যে নিচের দিকে দেখেন একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে কালো এবং সাদা কালার আছে, সেই কালো এবং সাদা কালার আছে। তো আমি ওই কালারের মধ্যে যে ক্লিক করলাম, উপরের যে কালারটা তার মধ্যে যে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি কোন একটা কালার অ্যাপ্লাই করলাম, আমি এর মধ্যে কোন একটা কালার অ্যাপ্লাই করলাম এবং ওকে দিলাম, ঠিক আছে? দেখেন কালার অ্যাপ্লাই হয়ে গেছে, অর্থাৎ ভিতরের কালারটা চেঞ্জ হয়েছে, বাইরের কালারটা চেঞ্জ হয় নাই, ঠিক আছে? সফটওয়্যার লিংক দিচ্ছে, ইউটিউবের লিংক, ওকে, সেটাও দিচ্ছে। আচ্ছা দেখেন, আমি একটা শেপকে সিলেক্ট করলাম এবং তার কালার চেঞ্জ করলাম, আমি চাচ্ছি এই শেপটাকে কালার চেঞ্জ করতে, আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, 2 নম্বর শেপটাকে সিলেক্ট করলাম, এবং এইখানে যে কালার বক্স আছে দুইটা, এই বক্সের মধ্যে গেলাম। তো এইখানে যে বক্সটা আছে, এই কালারটা একটা নাম আছে, নামটা কি? এই যে কালারটা, এই কালারটার নাম কি একটু আমাকে বলেন তো, এই কালারটার নাম কি? আপনারা কি জানেন এই কালারটার নাম কি? সাদা। আমি যখন মাউসটা নিয়ে যাচ্ছি তখন এখানে লেখা আসতেছে নাম কি, আমি যখন মাউসটা এর উপর নিয়ে যাচ্ছি তখন দেখা লেখা লেখা উঠতেছে যে এটার নামটা কি, ফিল কালার। তো এখানে ফিল কালার, ফিল কালারটা যদি আমি চেঞ্জ করি, ফিল কালারের মধ্যে যে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এরকম এটা এই কালার পিকারটা আসলো। তো কালার পিকার থেকে আমি চাচ্ছি হলুদ কালার দিতে, তাহলে এই যে বারটা আছে, বারটা ধরে আমি হলুদের দিকে যদি টানি তাহলে তো হলুদ কালার আসে, এবং হলুদের দিকে যদি এই উপরের দিকে যায় তাহলে হলো আমাদের কাঁচা হলুদ কালার, এদিকে গেলে আস্তে আস্তে কালো, মানে হলুদের সাথে কালো রঙের শেড মিক্স হবে। তো এদিকে গেলে ডার্কিশ, ডার্কিশ কালার, অর্থাৎ যে কোনো কালারের ডার্কিশ কালার, উপরের দিকে হোয়াইটিশ কালার বা সলিড কালার। তো এদিকে আমি কাঁচা হলুদ কালারটা সিলেক্ট করলাম। একটা জিনিস খেয়াল করেন যে এই যে শেপ, সেই শেপের মধ্যে আমি একটা কালার ইউজ করছি, সেই কালারটার নাম হচ্ছে ফিল কালার। ফিল, ফিল মানে হইতেছে ভেতরের কালার, ফিল মানে কি, ভেতরের কালার। আর সাইডে যে একটা বর্ডার আছে, সেই বর্ডারটা কিন্তু রয়ে গেছে,
সেই বর্ডারটা কিন্তু রয়ে গেছে। এই বর্ডারটাকে বলা হয়, দেখেন তো কি বলা হয় বর্ডারটাকে, কে কি বলতে পারবেন এই বর্ডারটাকে কি বলে? সফটওয়্যার লিংকটা অবশ্যই দেওয়া যাবে, সফটওয়্যার লিংক সবাই পেয়ে যাবেন। এই কালারটা কে বলে? স্ট্রোক কালার। অর্থাৎ স্ট্রোক কালার মানে হচ্ছে বর্ডার কালার। স্ট্রোক কালারের নাম হচ্ছে মানে বর্ডার কালার, আমরা এক কথায় সংক্ষিপ্ত ভাবে বুঝতে পারি এরকম, যে স্ট্রোক কালার মানে হচ্ছে বর্ডার কালার। তো আমরা এই স্ট্রোকের মধ্যে যে ক্লিক করলাম, স্ট্রোকের মধ্যে যে ক্লিক করার পর আমার আবার একটা কালার পিকার আসলো এবং সেখানে যে আমি লাল রং দিতে চাই, তাহলে লাল রং কোথায় আছে? লাল রং কিন্তু উপরের দিকে আছে, এই যে উপরের দিকে। তো এখানে একটা বিন্দু, গোল একটা বিন্দু, এটা মাউস দিয়ে মুভ করতে হয়। অর্থাৎ আমি যদি এটাকে লাল দিতে চাই, লাল তো অনেক, এখানে সবটাই লাল, এদিকেও লাল এদিকেও লাল, কিন্তু উপরের দিকে গেলে গাঢ় লাল, নিচের দিকে গেলে আমাদের ডার্কিশ লাল, অর্থাৎ লালের সাথে কালো রং মিক্স হইতেছে। তো আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি একদম গাঢ় টকটকে লাল দিতে, সেক্ষেত্রে একদম কোনার দিকে দিলাম। তখন কি হলো, ওকে দেওয়ার পরে আমাদের কালার চলে আসলো। তো এই যে কালারটা চেঞ্জ হয়েছে, বর্ডার দেখতে পাচ্ছি একটা বর্ডার, এই বর্ডারের নাম হচ্ছে স্ট্রোক। বর্ডারের নাম কি? স্ট্রোক। আমরা বর্ডার বলবো না, আমরা বলবো স্ট্রোক। আমি আপনাকে বলতে পারি যে একটা স্ট্রোক দেন, তখন আপনি ওখানে যে স্ট্রোক দিবেন। আমি বলতে পারি যে স্ট্রোকের কালারটা চেঞ্জ করে দেন, তখন আপনি স্ট্রোকের কালারটা চেঞ্জ করে দিলেন, ব্যাপারটা এরকম। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, যে এখানে আমরা এই একটা শেপ দেখলাম, মানে এটা হচ্ছে কি কালার, গ্রিনিশ কালার, একটা গ্রিন কালার। তো এখানে গ্রিন কালারও আছে, আবার এখানে ইয়েলো কালারও আছে। তো আমার গ্রিন কালারটা চেঞ্জ না হয়ে ইয়েলো কালারটা চেঞ্জ হলো কেন? মানে ইয়েলো শেপটার মধ্যে কালারটা চেঞ্জ হলো কেন, এর কারণ কি? কেউ কি আমাকে জানাবেন এর কারণটা কি? সিলেক্ট করার কারণে। মাসুল ইসলাম, মানে আমার প্রশ্নটা হচ্ছে যে আমার এই যে লাল কালার আসলো, লাল কালারের যে আমি বর্ডার দিয়েছি, বর্ডারটা চেঞ্জ হয়েছে কোনটা, হলুদটা নাকি গ্রিন কালারেরটা? হলুদটা চেঞ্জ হলে কেন? আমি তো গ্রিনটার রং চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে কি করা উচিত, বা সেক্ষেত্রে কেন এরকম হয়? প্রশ্নটা হচ্ছে এটা যে কেন এরকম হয়েছে। ব্যাপারটা হচ্ছে এটা যে আমি এই মুহূর্তে আমার কোন শেপটা সিলেক্টেড, আপনারা একটু বলেন তো যে এই মুহূর্তে গ্রিন সিলেক্টেড নাকি ইয়েলো সিলেক্টেড? মাঝহারু ভাই বলেন, আপনারা কিন্তু সেটাই আছে যে গ্রিনটা কোনটার চেঞ্জ হয়েছে, যেটা কিন্তু আমার সিলেক্টেড সেটারই চেঞ্জ হয়েছে। এবং দেখতে পাচ্ছি যে এটার মধ্যে একটা বর্ডারও আছে, এবং এটাকে যদি বর্ডার চেঞ্জ করতে যাই, তখন আমাদের এই যে কালো কালারটা, সেই কালো কালারের মধ্যে যে ক্লিক করছে, ক্লিক করব আমি কালো কালারটা ইয়েলো কালার দিলাম। ব্যাপারটা বুঝতে পারছি এখানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে স্ট্রোক, একটা হচ্ছে ফিল, একটা হচ্ছে স্ট্রোক। তাহলে আমরা পর্যন্ত বুঝতে যাচ্ছি আমরা মাউথ পিসটা অফ রাখি, নিজেদের মাউথ পিসটা আমরা অফ রাখি গাইজ, আমরা নিজেদের মাউথ পিসটা অফ রাখি। এই মুহূর্তে পার্টিসিপেন্ট আছে কতজন? 26 জন, অনেকে চলে গিয়েছেন। আমাদের 10:19 বাজে, আমরা ক্লাসটা শেষ করে দিব কিছুক্ষণের মধ্যে। তো আমরা এই পর্যন্ত কি কি বুঝলাম বলেন তো? একটা ফাইল সেটআপ করা শিখেছি, ফাইল থেকে একটা ডকুমেন্ট সেটআপ করা, একটা ডকুমেন্ট নেওয়া, সেই ডকুমেন্টের মধ্যে কয়েকটা শেপ নেওয়া, শেপের কালার চেঞ্জ করা, জাস্ট এতটুকু শিখেছি। এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, এবার এখানে যে শেপগুলো নিয়েছেন, এই শেপগুলো কিন্তু এক একটা মুভ করা যায়। আপনি চাইলে বিভিন্ন শেপগুলোকে মুভ করতে পারবেন, অর্থাৎ আপনাকে সিলেকশন টুলে থাকতে হবে। সেই সিলেকশন টুলে থেকে আপনি যদি এটাকে মুভ করেন, আপনি যদি এটাকে মুভ করতে চান, তাহলে ওটাকে সিলেক্ট করে এটাকে মুভ করেন। আপনি যদি হলুদটাকে মুভ করতে চান, তখন সিলেকশন টুল দিয়ে হলুদটাকে মুভ করেন। তো এইভাবে আমরা মুভ করে থাকি, এবং এই শেপগুলোকে বড় ছোট করা যায়। এই যে ধরেন নিচে, এই যে নিচের দিকে গেলে একটা তীর আসছে, নিচের দিকে গেলে একটা তীর আসছে, বা এই যে এখানে গেলে একটা তীর আসছে। তো এই তীরের দ্বারা আপনারা এই শেপটাকে টেনে বড় ছোট করতে পারবেন, অর্থাৎ এই শেপটাকে টেনে বড় ছোট করাও সম্ভব। তাহলে সিলেকশন টুলের কাজ কি? সিলেকশন টুলের এরকম বিভিন্ন কাজ আছে। এরপরে এই যে বিভিন্ন যে শেপগুলো, এই শেপগুলোকে আপনি সিলেকশন করে ডিলিট করতে চান। ধরেন এখানে যে শেপটা, এই মুহূর্তে আমার শেপ সিলেক্টেড অনলি স্কাই কালারের যে শেপটা সেটা। তো স্কাই কালারের শেপটাকে সিলেক্ট করে আমি কিবোর্ডে ডিলিট দিলাম। আমি যদি কিবোর্ডে ডিলিট দিই, তখন কিন্তু ডিলিট হয়ে যায়। আবার ধরেন আমি এই সাদা রঙের এই শেপটাকে সিলেক্ট করলাম, এই মুহূর্তে দেখেন সাদা রঙের এই শেপটা আমার সিলেক্টেড, এবং কিবোর্ডে ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেছে। আমি এই শেপটাকে সিলেক্ট করলাম এবং কিবোর্ডে ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেছে। এরকম করে আমরা শেপগুলোকে সিলেকশন করে ডিলিট করতে পারি। এখন কথা হচ্ছে, সবগুলোকে যদি আমি একসাথে ডিলিট করতে চাই তখন কি করব? তখন এই বাইরে থেকে এভাবে টেনে আনবো, বাইরে থেকে এরকম করে টেনে সবগুলোকে আমি একসাথে সিলেকশন করব। এটা কোন টুলে থেকে? অবশ্যই সিলেকশন টুলে থেকে।
যেমনটা আমরা ধরেন আমাদের ডেস্কটপের মধ্যে অনেকগুলো যদি ফাইল থাকে তখন আমরা কি করি, এই যে এরকম করে সিলেকশন করি না, এরকম ভাবে সিলেকশন করি, তো আমরা এই ইলাস্ট্রেটরের মধ্যেও আমরা বাইরে থেকে জাস্ট বাইরে থেকে এরকম ভাবে টেনে সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পর জাস্ট কিবোর্ডে ডিলিট দিলে ডিলিট হইতেছে। এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এখন কথা হচ্ছে আপনারা যারা, আপনারা তো সবাই এখানে নতুন, আপনাদের কাছে সফটওয়্যার নাই, অবশ্যই অবশ্যই আপনারা সফটওয়্যার লিংকটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা সফটওয়্যারগুলো সফটওয়্যারটা কালেক্ট করে নেবেন, এবং যারা যারা কোনো গ্রুপে নাই তারা তারা এই গ্রুপে, মানে আমি জাস্ট চ্যাট বক্সে আপনাদেরকে আমার ফেসবুক প্রোফাইলের লিংক দিচ্ছি, আপনারা জাস্ট এখানে মেসেজ পাঠান, আমি গ্রুপে অ্যাড দিয়ে দিতে বলছি, ওরা আপনাকে গ্রুপে অ্যাড দিয়ে দিবে। আর আমাদের আগামীকাল ক্লাস হবে রাত 9টা বাজে, এবং আগামীকাল আমরা এরকম ইলাস্ট্রেটর সফটওয়্যারে কাজ শুরু করব, আগামীকাল আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারই শুরু করব, যেহেতু আজকে আমরা ইলাস্ট্রেটর একটা পর্যন্ত যেতে পারি নাই, আমরা আগামীকাল একটা পর্যন্ত যাব। আর আপনারা ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দিয়ে দেওয়া হবে, আপনারা যদি গ্রুপে আসেন তাহলে গ্রুপেই পাবেন, আপনারা গ্রুপে আসলে গ্রুপেই পাবেন, গ্রুপেই প্রতি ক্লাসের ভিডিও শেষে রেকর্ড ভিডিও দিয়ে দেওয়া হয়। তাছাড়াও আমি আমার চ্যানেলের লিংক আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই লিংক থেকে পেয়ে যাবেন আর কি। ওকে, অ্যাড করে দিবে, অ্যাড করে দিবে মাজহারুল ভাই, অ্যাড করে দিবে জি। আর এই পর্যন্ত আপনাদের আজকের ক্লাস এই পর্যন্তই, সফটওয়্যারের যে ডাউনলোড লিংক সেটা আপনারা সবাই পেয়েছেন, সফটওয়্যার লিংক পান না এরকম কেউ আছেন? সফটওয়্যার ডাউনলোড লিংক পান না এরকম কেউ আছেন? আচ্ছা, একজন বলেছেন ক্লাস টাইম অনেক লেট। আসলে আপু আমরা তো, যেমন আমার কথাই বলি, আমি যে আপনাদের, আমি আমার যে ব্যাচগুলো, আমার ব্যাচগুলো ছিল কিন্তু অ্যাট ফার্স্ট 12টার সময়, অর্থাৎ রাত 12টার সময় আমার ব্যাচ শুরু হইতো, তো রাত 12টার সময় ব্যাচ শুরু হইতো, পরবর্তীতে কিছু স্টুডেন্টদের জন্য আমি রাত 10টা করেছিলাম, এরপরে শীতের সময় এই মুহূর্তে রাত 9:30 করা হয়েছে, আমার কিন্তু অফিস করতে হয়, আমি কিন্তু অফিস শেষ করে আপনাদের ক্লাস নেই, তো দ্যাটস ওয়াই আপনাদেরকে, আমার নিজের অফিস আছে সোহেল ভাই, তো দ্যাটস ওয়াই আপনাদেরকে রাত 9:30 দেওয়া হয়েছে, এটা 10টায় ছিল বাট শীতের জন্য আধা ঘন্টা এগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর আমাদের ক্লাসগুলো এই সময়ে হয় এবং এই সময়টাই হবে, আপনারা যদি ফিক্স, মানে নিজেদের যদি ম্যানেজ করতে পারেন তাহলে জয়েন করবেন, আদারওয়াইজ জয়েন করবেন না। ওকে, আর আপনারা যারা জয়েন করতে চান অবশ্যই ফ্রি ক্লাস করবেন, ফ্রি ক্লাস করার পর আপনারা ডিসিশন নেবেন আপনারা জয়েন করতে পারবেন কিনা, এবং নিজেদের কম্পিউটার কনফিগারেশন নিজেরা সবকিছু ঠিকঠাক করে চেক করে তারপরে দেখে নেবেন। কি কি বার ক্লাস হবে আমাদের ব্যাচের ক্লাস, অর্থাৎ 15 তারিখ থেকে আমাদের ব্যাচের ক্লাস হবে হচ্ছে সোম, মঙ্গল এবং শুক্রবার, আপনাদের ব্যাচের ক্লাস হবে সোম, মঙ্গল এবং শুক্রবার, এই তিনটা দিন ক্লাস, সোম, মঙ্গল এবং শুক্রবার, রাত 9:30 থেকে, রাত 9:30 থেকে 11:30, একদিন 2 ঘন্টা করে ক্লাস। আচ্ছা, লিংক পান নাই, কিসের লিংক পান নাই জানো ভাইয়া? মানে পোর্টেবল সফটওয়্যার লিংক পান নাই, পোর্টেবল সফটওয়্যার লিংক পান নাই তাই তো? পোর্টেবল এর লিংকটা দিয়ে দেওয়া হয়েছে, চ্যাট বক্স চেক করেন, চ্যাট বক্সে এই মুহূর্তে চেক করেন, পোর্টেবল এর লিংকটা দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি একজনের কাছে গিয়েছে লিংকটা, আমি দিয়ে দিচ্ছি আবার সবার কাছে, সবাইকে বলছি চ্যাট বক্সে চেক করেন, জাস্ট চ্যাট বক্স চেক করেন, সফটওয়্যার লিংক দিয়ে দেওয়া হয়েছে ফাহিম মাহমুদ, এবং সফটওয়্যার যদি ডাউনলোড করতে না পারেন জানাবেন। আর আমি এই মুহূর্তে একটা ভিডিও করে দিচ্ছি, আমি একটা ভিডিও করে দিচ্ছি কিভাবে এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন, আমি একটা ভিডিও করে দিব আজকে, আপনারা ইউটিউবে একটা ভিডিও পেয়ে যাবেন কিভাবে পোর্টেবল সফটওয়্যারটা ডাউনলোড করতে হয়। ওকে গাইজ, আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা আজকে ক্লাস এখানে শেষ করব, আর কারো কোনো প্রশ্ন? আমরা ক্লাস শেষ করব এখানেই। আচ্ছা, আমাদের ক্লাসগুলো হচ্ছে সোম, মঙ্গল এবং শুক্রবার, সোম, মঙ্গল এবং শুক্রবার ক্লাস, মানে ব্যাচের ক্লাস, যখন আপনারা ব্যাচে যাবেন তখন, এখন আপনারা 15 তারিখ পর্যন্ত সবসময় ক্লাস করতে পারবেন, অর্থাৎ 9:30 থেকে ক্লাস করতে পারবেন, 9:00 থেকে ক্লাস করতে পারবেন, বাট যখন আপনারা ব্যাচে যাবেন তখন ক্লাস হবে সোম, মঙ্গল এবং শুক্রবার। আর কারো কোনো প্রশ্ন? ব্যাচের ক্লাস কি আবার প্রথম থেকে করানো হবে না এই ফ্রি ক্লাস ওটা মধ্যে ইনক্লুড থাকবে? না না, ব্যাচের ক্লাসগুলো প্রথম থেকে একদম জিরো থেকে শুরু করা হবে, এখন তো আমি অনেক কিছু স্কিপ করছি, যেমন আপনারা এখন কালার সম্পর্কে জানেন না, সিএমওআই কে কি, আরজিবি কি, পিক্সেল কি, অনেক কিছু আমি কিন্তু স্কিপ করেছি, ফার্স্ট ক্লাসে তো আমরা এত কিছু কাজ করি না, তো জাস্ট শিখতে চাইছেন তাই কিছু বেসিক শিখাইলাম।
একদম শুরু থেকে পাবেন, একদম শুরু থেকে পাবেন। আর যারা আজকের ক্লাসে মানে আজকের এই ক্লাসটা যাদের সফটওয়্যার আছে যারা করতে চান, যারা এই সফটওয়্যার যারা ক্লাস মানে যাদের সফটওয়্যার আছে যারা করতে চান, তারা আমাদের ইলাস্ট্রেটরের ফার্স্ট ক্লাসের একটা ভিডিও আছে মাত্র 10 মিনিটের, এই ভিডিওটা দেখে নেবেন। ইলাস্ট্রেটরের ফার্স্ট ক্লাসের একটা ভিডিও আছে, তো ভিডিওটা দেখে নেবেন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আমি আপনাদের চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি ইলাস্ট্রেটরের ফার্স্ট ক্লাসের ভিডিও। তাহলে আপনারা ওই ভিডিওটা দেখলে আপনারা ডিটেইল মানে এক কথায় ক্লাসটা করতে পারবেন। মাত্র 11 মিনিটের ভিডিও, সেই 11 মিনিটের ভিডিও দেখে আপনি ভিজিটিং কার্ড মেক করতে পারবেন। এটা কোন একটা ব্যাচের ফার্স্ট ক্লাস, কোন একটা ব্যাচের ফার্স্ট ক্লাসের আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। জি বলেন, ঝটপট করে বলে ফেলেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন? আচ্ছা গাইজ, আমি আপনাদের চ্যাট বক্সে এআই ফার্স্ট ক্লাস নামে একটা ভিডিও দিচ্ছি, তো এই ভিডিওটা দেখে নিলে আপনারা ডিটেইল বুঝতে পারবেন এবং এ টু জেড বুঝতে পারবেন। এক কথায় এ টু জেড এই ভিজিটিং কার্ডের ক্লাসটা বুঝতে পারবেন। যদিও এই ক্লাসটা আমরা আগামীকাল করব, তারপরেও যদি চান আজকে আপনারা দেখে নিতে পারেন। আপনাদের চ্যাট বক্সে আমি এটা পাঠিয়ে দিচ্ছি। স্যার এটা কত মাসের ক্লাসের, কতদিন লাগবে? 3 মাস মতো সময় লাগবে ভাইয়া। আচ্ছা, আরেকটা স্যার, আমার নতুন কি বলে ফটোশপ ইলাস্ট্রেটর আপডেট ভার্সন গুলো আমার ইনস্টল করা আছে, এটা কি এখন কি করলে কি আপনি যেগুলো দিয়েছেন ওগুলো কি ইনস্টল করতে হবে? না, লাগবে না, লাগবে না। যাদের যে ভার্সন আছে, যাদের কাছে সফটওয়্যার আছে, এক কথায় CS6 থেকে শুরু করে এর উপরের দিকে যার কাছে আছে, অর্থাৎ CS6 বা CC যার কাছে যে সফটওয়্যার আছে থাকুক, CS6 এর নিচে যাতে না হয়, CS6 এর নিচে যাতে কোনো সফটওয়্যার আপনার কাছে না থাকে, CS6 এর নিচের সফটওয়্যারে কাজ করা যাবে না, উপরের সফটওয়্যারে কাজ করতে হবে। মানে আমরা এই মুহূর্তে CS6 যেটা পোর্টেবল সেটা দিয়েও কাজ করব, কয়েকদিনের মধ্যে আমরা CC দিয়েও কাজ করব, দুটো দিয়ে আমরা কাজ করব, দুটো আপনাদেরকে শেখানো হবে। ওকে, আচ্ছা, রেজিস্ট্রেশন ফি 1000 টাকা সোহেল ভাই। হ্যাঁ, শুধুমাত্র 1000 টাকা রাখা হচ্ছে অনলাইনের এই ব্যাচ থেকে। অনলাইনের একটা ব্যাচে কিন্তু আমাদের স্টুডেন্ট অনেক হয়, আমাদের এক একটা ব্যাচে কিন্তু ম্যাক্সিমাম 100টা সিট থাকে, অর্থাৎ 100 জন হয়ে থাকবে ম্যাক্সিমাম, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমাদের এই ব্যাচে করোনাকালীন সময়ে আমাদের এই ব্যাচে 1000 টাকা রেজিস্ট্রেশন ফি রাখা হচ্ছে। আর এই ব্যাচের ক্লাসগুলো কিভাবে করে, বিগত স্টুডেন্টরা কিভাবে করেছে করছে, এই জিনিসগুলো দেখতে হলে আমাদের অন্যান্য ক্লাস দেখতে হবে। অ্যাডমিশন নেওয়ার আগে পেমেন্ট করতে হবে, রাইট? অ্যাডমিশন নেওয়ার আগে পেমেন্ট করতে হবে, যেটা 15 তারিখের আগে, 15 তারিখ থেকে আমাদের ব্যাচ শুরু হবে তার আগে। এই মুহূর্তে আপনারা ফ্রি ক্লাস করতে পারবেন 15 তারিখ পর্যন্ত। আর কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে? আমরা ক্লাস এন্ড করব, আজকের ক্লাস আমরা শেষ করব এবং ক্লাস 1 ঘন্টার মধ্যে ইউটিউবে পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন এবং আপনাদের সবাইকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, A1 নামে একটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ফর্ম ফিল আপ করার আগে, জি, ফর্ম ফিল আপ করার পরে পেমেন্ট করবেন, আগে ফর্ম ফিল আপ তারপরে পেমেন্ট আর কি। ফর্ম ফিল আপ পাবেন হচ্ছে 10 তারিখের দিকে, ফর্ম ফিল আপ এখন না, আগে ফ্রি ক্লাস করেন, ফ্রি ক্লাস শেষে ফর্ম ফিল আপ, ফর্ম ফিল আপের পর ব্যাচ। আগামীকাল রাত 9টায় ক্লাস শুরু হবে এবং 9:30 থেকে আমাদের অন্য একটা ব্যাচের ক্লাস দেখতে পারবেন। আগামীকাল ওদের ফ্রিল্যান্সিং এর ক্লাস আছে, তো ক্লাসটা আপনারা করতে পারবেন চাইলে। আপনারা জাস্ট ক্লাসে থাকেন, আগামীকাল রাত 9টায় আসছেন, আগামীকাল রাত 9টায় আপনাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ক্লাসের রেকর্ডিং ভিডিওটা 1 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। জি, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।